না না দেরি না স্যার, এটা আমি হতেই বুঝে পারে আছি স্যার। কতদিন আমাদের অফ ডে ছিল, আমাদের শ্রদ্ধেয় ফারুক লাই স্যারের আমরা ক্লাস করেছি আমরা, আর আজকে তো আমাদের অ্যানাটমি ফিজিওলজির উপরে আমাদের যে ল্যাক অফ নলেজ আছে এটা পূরণ করার চেষ্টা করতেছেন আমাদের শ্রদ্ধেয় মেজবা স্যার। উনি প্রাণান্ত চেষ্টা করেন, বিশেষ করে আমাদের সপ্তাহে 2টা ক্লাস নেন, এবং অ্যানাটমি ফিজিওলজির সাথেও নসোটস নসোটস গুলোর জার্নি প্রাইমারি অবস্থায় আমাদের শেষ হয়েছে, এখন আমরা কম্পারেটিভ স্টাডি অর্থাৎ মেডিসিন, আমাদের 4টা মেডিসিনে স্যার কম্পারেটিভ স্টাডি করবেন। আমি স্যারকে স্যারের সুন্দর প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি মেজবা স্যার। আর স্যার। স্যার দেখা যাচ্ছে কিনা যদি জানাতেন ভালো হতো। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার দেখা দেখা যায়। যাচ্ছে, ওয়েলকাম জি ওয়েলকাম স্যার টু জি মাই স্যার। ক্লাস। স্যার আমাদের আব্দুল হান্নান স্যার যদি দেখতে পারে তাহলে আমরা পাচ্ছি নাকি স্যার? আলহামদুলিল্লাহ জি স্যার। আলহামদুলিল্লাহ নেটটা মনে হয় খুব স্লো। আমি অলরেডি সেকেন্ড স্লাইডে চলে গেছি কিন্তু এখনো সেকেন্ড স্লাইড শুরু করতেছে না, দেখা যাচ্ছে। আজকে এমনি একটু আবহাওয়া জনিত কারণে হতে পারে। কি আপনারা কি দেখছেন সেকেন্ডটা না এখনো আছে? প্রথমটাতে আছে স্যার। আজকে আমার নেটওয়ার্কের খুবই সমস্যা। আবার আমরা একটু অপেক্ষা করি, মেজবা স্যার যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি করার কথা। আমাদের মূল মেডিসিন এমব্রাগ্নেসিয়া, সোর্স মেডিসিনটা ছিল এমব্রাগ্নেসিয়া। তো এমব্রাগ্নেসিয়ার সাথে কাছাকাছি মেডিসিন যেটা সেটা হচ্ছে নেট্রামিওর, মাতসোর এবং ব্যারেটাল। যে তিনটা হচ্ছে এই চারটা আমি করবো, শুধু জাস্ট এই পয়েন্ট গুলো আলোচনা করবো। এই জন্য আমি যে টপিকসটার মধ্যে বলেছিলাম যে শর্ট কম্পারিজন, একটা খুব সংক্ষেপে অল্প কয়টা স্লাইডে এবং প্রত্যেকটা স্লাইডে মোটামুটি একদম মূল পয়েন্ট গুলা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা স্লাইড। স্যার একটু সাউন্ড প্রবলেম থার্ড হচ্ছে স্লাইডে স্যার। কি দেখা যাচ্ছে? আমি কিন্তু আমার মোবাইলে দেখছি না থার্ড স্লাইড, দেখতে পাচ্ছেন না স্লাইড থার্ড স্লাইডটা? স্লাইড দেখা যাচ্ছে না স্যার, থার্ড স্লাইড আসেনি স্যার। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি বুঝতেছি না স্যার। এখন এসছে স্যার, এখন এসছে স্যার, থার্ড স্লাইড এসছে।
এতক্ষণ পরে, অনেক পরে। আবার চলে গেছে মনে হয়। জি স্যার, এসছে স্যার, থার্ড স্লাইড, উই আর ওয়াচিং থার্ড স্লাইড। তো স্লো হলে কি স্যার বলা যায়? আচ্ছা, তিনটা মেডিসিন এমরাগ্লিসিয়া, ব্যারাইটাকার, নেট্রামিউর এবং মালসোল, এর মধ্যে এমরাগ্লিসিয়া মেডিসিনটার মধ্যে টিমিডিটি, টিমিডিটি মানে হলো ভীরুতা। এখন এই ভীরুতা তিনটা মেডিসিনের মধ্যেই আছে, চারটার মধ্যেই আছে, এমরাগ্লিসিয়া, ব্যারাইটাকার, নেট্রামিউর এবং মালসোল, তিনটার মধ্যেই আছে। তবে এমরাগ্লিসিয়া পেশেন্ট যারা, তাদের এই ভীরুতার সাথে কিছুটা ইন্ট্রোভার্ট থাকে, তারা ইন্ট্রোভার্সন থাকে এবং তারা খুব লজ্জাশীল হয়, ফলোড বাই সিলিনেস এন্ড মার্ক লোকেসিটি, একদম মানে সে কাউকে কিছু বলবে না, খুবই অন্তর্মুখী। হ্যাঁ, নিজে কষ্ট পেলেও চুপচাপ বসে থাকবে, কোনো কিছু বলবে না। কিন্তু ব্যারাইটা কার্ভের পেশেন্টটাও সে ইন্ট্রোভার্টেড, কিন্তু ইন্ট্রোভার্টেড এর চাইতেও তার মধ্যে ইম্যাচুরিটির প্রবণতাটা বেশি থাকে, ফিজিক্যালি ইম্যাচুর থাকে, মেন্টালি ইম্যাচুর থাকে। তার এই অনুপাতে তার ডেভেলপমেন্টটা হয় না। ঠিক একই ভাবে ফিজিক্যালি ইন্টারনাল যে অর্গান গুলো আছে, সে অর্গান গুলো তার কিছু কিছু অর্গান আছে তার এইজের সঙ্গে বড় হয়, এইজের সাথে স্বাভাবিকভাবে আমাদের এইজ যত বড় হয় আস্তে আস্তে অর্গান গুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বড় হতে থাকে। কিন্তু ব্যারাইটাকার্ভের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন অর্গান গুলো ঠিক মতো ডেভেলপমেন্টটা হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সে ইন্ট্রোভার্টেড থাকে, মেন্টাল ইন্ট্রোভার্টেড এর চাইতে তার ফিজিক্যাল ডোয়ারফিজমটা সবচেয়ে বেশি। আর নেট্রামিউরের পেশেন্টটা খুবই ইন্ট্রোভার্টেড এবং ওভারলি সিরিয়াস, এবং সে প্রত্যেকটা জিনিসে খুবই সিরিয়াস। যে অন্তর্মুখী ঠিক আছে, কাউকে তখন কোনো জিনিস জিজ্ঞেস করবেন সে বলে দিবে, যে কোনো কিছু প্রকাশ করতে চায় না, নিজের মধ্যে ধরে রাখে, কিন্তু কেউ একজন জিজ্ঞেস করলে সে প্রকাশ করে দেয়। বাট নেট্রামিউরের পেশেন্টটা এরকম সহজে কোনো জিনিস প্রকাশ করতে চায় না। আবার ঠিক এর উল্টাটা হচ্ছে মার্কসেলের পেশেন্টটা, একেবারে উল্টা, সেও ইন্ট্রোভার্টেড কিন্তু তার ইমোশনস আর অফেন স্ট্রং, তার ইমোশনটা এত বেশি থাকে যে আর অফেন স্ট্রং ইন্টারনালি। হ্যাঁ, তার ইমোশনটা, যে ইমোশনটাকে এত বেশি নিজের মধ্যে ধরে রাখে, মানে একদম ফুললি সে কন্ট্রোল করে রাখে, বাট রেয়ারলি গিভেন এক্সপ্রেস, সহজে এক্সপ্রেস করতে পারে না। যেরকম আমরা নেট্রামিউরের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি বলি যে সে ইন্ট্রোভার্টে ঠিক আছে, অন্তর্মুখী, তার প্রবলেম গুলা সে কাউকে প্রকাশ করতে চায় না, কিন্তু কেউ যখন তাকে গিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, সে রেগে যায়, সেটা ঠিক আছে, কিন্তু একটা সময় সে জিনিসটা শেয়ার করে। বাট মার্কসওয়েলের পেশেন্ট কখনোই এই জিনিসটা শেয়ার করে না, তার ইন্ট্রোভার্সনটা তার নিজের মধ্যেই একেবারেই আটকে রাখে। চারটা মেডিসিনের মধ্যে একটা ডিফারেন্স আছে। আবার আরেকটা যেটা সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব। চারটা মেডিসিনের মধ্যে কনফিডেন্সের অভাব আছে, কিন্তু কনফিডেন্সের অভাবের কিছু ক্রাইটেরিয়া আছে। এমবার্গ্রেসিয়া মেডিসিনের মধ্যে কনফিডেন্স এর অভাব বলতে তার আছে, কনফিডেন্স আছে, কিন্তু সেটা একেবারে কম। হ্যাঁ, কোন একটা কাজ করতে দিচ্ছে সে তার করতে পারবো, ঠিক আছে, কিন্তু এই যে স্ট্রংলি বলে ফেলা যে না আমি পারবই, সে পারবো বলে, মৌখিক ভাবে সে বলে যে আমি পারবো, কিন্তু স্ট্রংলি বলে না, কনফিডেন্স আছে কিন্তু সেটা কম, লো। আর ভ্যারাইটা কার্ভের রুগীদের মধ্যে একেবারেই অভাব। আমরা যদি একটা স্ট্যান্ডার্ড হিসাব করি যে 10, হ্যাঁ, 10-এর মধ্যে কনফিডেন্স লেভেলটাকে যদি আমি 5 ধরে নিই, যে 5 হলো তার পাস মার্কস, হ্যাঁ, সেই ক্ষেত্রে এমরাগ্রিসিয়ার মেডিসিনের এই কনফিডেন্স লেভেলটা থাকবে 6-এর মধ্যে বা 7-এর মধ্যে, 10-এর মধ্যে 6 বা 7। মূল পয়েন্টটা হচ্ছে 5 যদি আমি ধরে নিই, 10-এর মধ্যে 5 হলো তার কনফিডেন্স লেভেল। এখন এমরাগ্রিসিয়ার পেশেন্টে থাকবে ঠিক 5-এর নিচে যদি হয়, তাহলে আমরা মনে করলাম যে সে তার মধ্যে কোনো কনফিডেন্স নাই। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এমরাগ্রিসিয়ার মেডিসিনের পেশেন্টদের কনফিডেন্স লেভেলটা হচ্ছে 5-এর জায়গায় 6 বা 7, এরকম, এর বেশি উঠে না। ভ্যারাইটা কনফিডেন্স তার মধ্যে কনফিডেন্স থাকেই না। নেট্রামিউরের পেশেন্টের মধ্যে কনফিডেন্স থাকে, না থাকলেও সে কি করে যে তাকে
কোনো কথা বলা হলে বা কোনো কাজ করতে বলা হলে সে কনফিডেন্টলি বলবে। কেন বলবে? এই কেন বলাটারও কারণ আছে যে সে কোনো জিনিস রিজেকশন করতে চায় না, যে বাদ দিতে চায় না। সে বাদ দিলেও তার মধ্যে একটা ভয় কাজ করে, না জানি আমার কোনো ক্ষতি হয় কিনা, ফিয়ার অফ রিজেকশনটা থাকে। কনফিডেন্স আছে ঠিকই, কিন্তু এই কনফিডেন্সটা আসে তার প্রত্যেকে ফিয়ার অফ রিজেকশন থেকে, যে না জানি আমি যদি এটা পারবো না বলি তাহলে আমাকে কোনো বাদ দিয়ে দেয় কিনা, আমি কোনো রিজেক্ট হয়ে যাই কিনা, এই ভয়ে সে তার মধ্যে কনফিডেন্সটা আসে। তিনটা কনফিডেন্সের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে যেটা বললাম। তাহলে আমরা নিজের কনফিডেন্সটা বলছিলাম যে একেবারে লো লেভেলে থাকে, বাট তার কনফিডেন্স আছে। বেরাটা কার্ভের মধ্যে কোনো কনফিডেন্স নাই, একদম সম্পূর্ণ তার কনফিডেন্সের অভাব, সেলফ কনফিডেন্সের অভাব, ল্যাক থাকে। মেট্রোমিউরাল পেশেন্টের মধ্যে কনফিডেন্স আছে, কিন্তু সেই কনফিডেন্সটা আসে কোত্থেকে? রিজেকশনের ভয় থেকে। হ্যাঁ, না জানি আমাকে বাদ দিয়ে দিল কিনা, না জানি আমি ফেল করি কিনা, এই ফিয়ার অফ রিজেকশন থেকে তার মধ্যে কিছুটা কনফিডেন্স আছে। আর মার্কসওয়েলের পেশেন্টের ফিলস থ্রেটেন্ড, হ্যাঁ, সে নিজের মধ্যে খুবই ভয় ভয় কাজ করে তার মধ্যে, হুমকি হুমকি মনে করে নিজেদের মধ্যে, এর থেকে তার মধ্যে কনফিডেন্স আসে। একটা হচ্ছে রিজেকশন থেকে নেট্রেমুরের পেশেন্ট, যে তাকে না জানি বাদ দিয়ে দিল, আর আরেকটা হচ্ছে না জানি সে কোনো হুমকির মুখে পড়ে কিনা, আমি যদি না করি আমার কোনো ক্ষতি করে দিল কিনা এরা, হ্যাঁ, এই ধরনের একটা হুমকি থেকে তার মধ্যে কনফিডেন্স আসে। চারটা কনফিডেন্স এর মধ্যে একটু ডিফারেন্স আছে। অ্যাম্ব্রাগ্নেসিয়া পেশেন্টদের মধ্যে ট্রাইজ টু প্লিজ এভরিওয়ান, ক্যান নট সে নো, যেটা বলছিলাম, সে সবাইকে খুশি রাখতে চায়, না বলতে পারে না, না আমি না, যাই বলেন তাই সে করবে, যাই বলে তাই সে করবে, হ্যাঁ, সবাইকে সে খুশি রাখার চেষ্টা করে, এই ধরনের একটা চেষ্টা থাকে, এই জন্য সে কাউকে না বলতে চায় না। তার একটা জিনিস, তার নিজস্ব একটা জিনিস তার জরুরি, তার প্রয়োজন, কিন্তু আমি যদি বলি যে আমাকে এই জিনিসটা দাও, সে তার প্রয়োজনটা বাদ দিয়ে আমাকে জিনিসটা দিয়ে দিবে। এই যে সে চেষ্টা করে সব সময় আরেকজনকে খুশি রাখার জন্য, এই জন্য সে কাউকে নো বলতে পারে না, যে পারবো না, করবো না, দেব না, এই নো শব্দটা অ্যাম্ব্রাগ্নেসিয়া পেশেন্টের অভিধানে নাই। অপরদিকে ব্যারাইটা কার্ভের পেশেন্টদের মধ্যে ফিয়ার অফ টেক রেসপন্সিবিলিটি, হ্যাঁ, সে কোনো দায়িত্ব নিতে সে খুব ভয় পায়। যেমন আমরা গ্রিসের পেশেন্টকে যদি আপনি কোনো দায়িত্ব দেন, সে বলবে না যে আমি এটা পারবো না, সে ওই যে নো শব্দটা তার মধ্যে নাই, সে রেসপন্সিবিলিটি নিয়ে নিবে। বাট ব্যারাইটা কার্ভের পেশেন্টদের মধ্যে পেশেন্টদের ফিয়ার অফ বিং রিডিকুলেটেড, হ্যাঁ, রিডিকুলেটেড মানে কি কি বলতে পারেন? রিডিকুলেটেড মানে কি কেউ বলতে পারেন? আমি যদি বলি যে আমি পারবো না, আমাকে একটা কাজ দেয়া হলো, আমি নেট্রোমিউরের পেশেন্ট, এখন আমাকে একটা কাজ দেয়া হলো, হ্যাঁ, এখন আমি কাজটা রেসপন্সিবিলিটি নেবো কি নেব না সেটা চিন্তা করি প্রত্যেকে, যে আমি যদি না নিই কেউ যদি আমাকে, সে পারে না, এই ধরনের একটা আমাকে তুচ্ছতাচ্ছিল্য যদি করে, এই ভয় থেকে কিন্তু আমি রেসপন্সিবিলিটিটা নিই। তাহলে নেট্রোমিউরাল পেশেন্টের মধ্যে রিজেকশনের ভয় থাকে এবং উপহাসের ভয় থাকে, তাকে কেউ যেন তুচ্ছতাচ্ছিল্য করবে এটা সে শুনতে চায় না। কারণ নেট্রোমিউরাল পেশেন্ট হচ্ছে একেবারে পারফেকশনিস্ট, ফেয়ার অ্যান্ড পারফেকশনিস্ট, একেবারে যা বলবো তাই, এই ধরনের একটা পেশেন্ট। আর মার্কসওয়েলের পেশেন্টের মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার সে নিতে পারে, কিন্তু তার ইচ্ছা শক্তির অভাব থাকে, সে নিল কিন্তু কাজটা সে করতে চায় না, লো অফ লস অফ উইল পাওয়ার, কাজ করার ইচ্ছাটা তার মধ্যে থাকে না, সে রেসপন্সিবিলিটি নিতে চায়, নেয়, কিন্তু পালন করার ইচ্ছাটা তার মধ্যে থাকে না। নিজের মধ্যে যে আগ্রহটা থাকে যে না ঠিক আছে আমি দায়িত্বটা নিলাম, কাজটা কমপ্লিট করি, এই যে কাজটা কমপ্লিট করার যে আগ্রহটা, সেই আগ্রহটা মার্কসওয়েলের পেশেন্টদের মধ্যে থাকে না, লস অফ উইল পাওয়ার, কাজের আগ্রহটা তার কম থাকে। মেমোরির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তিনটা চারটা মেডিসিনের মধ্যেই কিন্তু উইকনেস আছে, মেমোরি উইকনেস আছে, উইকনেস অফ মেমোরি। অ্যাম্ব্রাগ্নেসিয়ার মেমোরির পেশেন্টের মেমোরিটা উইক থাকে এবং খুব ডাল থাকে, খোঁটা, সহজে সে মনে করতে পারে না, কিন্তু চেষ্টা। ব্যারাইটা কার্ভের পেশেন্টেরও মেমোরিটা উইক এবং সে ভুলে যায়, একদম ভুলে যায়, মনেও করতে পারে না, এমনকি অ্যাবসেন্ট মাইন্ডেড, সে কোনো কাজে মনোযোগও দিতে পারে না, একটা কাজে কনসেন্ট্রেশন তার ঠিক মতো সে রাখতে পারে না, এখন এটা করলো
ততক্ষণে আরেকটা, এরপরেই আরেকটা, মানে কোনো একটা কাজে সে একদম মনোযোগ দিয়ে যে করবে সেই কাজটা করতে পারে না, সে ভুলে যায়। তাহলে মেমোরি উইকনেসটা এমব্রাগ্রিসের মধ্যেও আছে, তবে তার মেমোরিটা হচ্ছে ডাল, মানে কিছুক্ষণ চিন্তা করার পরে তার মনে পড়ে। ভ্যারাইটা কার্ভের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে কনসেন্ট্রেশনের অভাব থাকে, অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, সে একেবারেই ভুলে যায়। আর নেট্রেমিউরের পেশেন্টেরও উইকনেস আছে, তবে এক্সেসিভ ফরগেটফুলনেস, যেটা ভ্যারাইটা কার্ভের চাইতেও বেশি, সে একেবারেই ভুলে যায়। আর মার্কস হলের পেশেন্টেরও মেমোরি উইক থাকে, তবে এই মেমোরি উইকটা সে কিছুটা নেট্রামিওরের মতো, এটাও সে ভুলে যায়, এমনকি পরিচিত রাস্তাঘাটও সে ভুলে যায়। কোন একটা রাস্তা দিয়ে সে দীর্ঘদিন ধরে চললো, পথঘাট তার চেনে থাকার কথা, কিন্তু মার্কস হলের পেশেন্ট সেটা সেই পরিচিত রাস্তাটাও ভুলে যায়। চারটা মেডিসিনের মধ্যে এই ডিফারেন্সটা। এরপরে পয়েন্টে যদি আমরা আসি, কনস্ট্যান্ট অল্টারেশন অফ ডিপ্রেশন অফ স্পিরিট উইথ ভেমেন্স অফ টেম্পার, কনস্ট্যান্ট অল্টারেশন অফ ডিপ্রেশন অফ স্পিরিট, তার এই যে ডিপ্রেশনটা কনস্ট্যান্ট চেঞ্জ হয়, এই ভালো মুডটা, এই ভালো, এই খারাপ, এই ভালো, এই খারাপ, মেজাজ গরম আবার ঠান্ডা, চেঞ্জেবিলিটি থাকে এমব্রাগ্রিসের পেশেন্টদের মধ্যে। ভ্যারাইটা কার্ভের পেশেন্টের সাডেন এম্বুলিশ অফ অ্যাঙ্গার, হঠাৎ করে সে লেগে যাবে, রেগে যাবে, এবং এই রেগে যাওয়ার কতক্ষণ পর পর সে বুঝতে পারে যে আসলে আমার রাগাটা ঠিক হয় না, আমি বোকার মতো কাজ করেছি, এ ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে চলে আসে। কিন্তু তার রাগটা উঠে না, হঠাৎ করে উঠে যায়, উঠে যাওয়ার পরে সে রাগ করে যে কাজটা করে ফেলে, পরপরই তার মনে হয় যে না আসলে আমি একটু বোকার মতো কাজ করেছি, কাওয়ার্ড নিস্টার তার মধ্যে চলে আসে। নেট্রামিউরে পেশেন্টটা খুবই রাগী, হ্যাঁ, তবে সে খুবই রাগী, তবে সে চেষ্টা করে কাউকে সে যেন আঘাত না দেয়, হ্যাঁ, অ্যাভয়েডস বিং হার্ট এট অল কস্ট, যে কোনো মূল্যে কে যেন তার থেকে কোনো কষ্ট না পায়, এই কাজটা সে খুব চেষ্টা করে। আর মার্কস হলের পেশেন্টটা অ্যাগ্রেসিভ, সে খুব বেশি রাগি, ইম্পালস টু কিল, এত বেশি রাগ যে সে তার মধ্যে, তার সঙ্গে যদি কারো মতের না মিলে, তাহলে যার সঙ্গে মিললো না তাকে সে খুন করতেও চেষ্টা করে, এমন খুন করতেও সে দ্বিধা করে না। টু ডু ভায়োলেন্ট থিংস, যে কোনো ভয়ঙ্কর কাজ করে ফেলতো তার মধ্যে কোনো দ্বিধাবোধ নাই, কষ্ট লাগে না। তিনটা মেডিসিনের মেন্টাল কন্ডিশনটার মধ্যে এই একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স আছে চারটা মেডিসিনের মধ্যে। আরেকটা পয়েন্ট যদি দেখি, চার নাম্বার পেজটা কি আসছে তারা দেখেন, আমি দেখছি না, আসেনি স্যার, নেটের অবস্থা খুব খারাপ স্যার, নেটের ভয়ে আমি ডাটা দিয়ে ইয়ে করছি, যে নেটের আগে ক্লাসে নেটটা খুব ডিস্টার্ব করছে, যে আমি মোবাইল ডাটা দিয়ে ইউজ করছি স্যার। এরপরে যদি এরকম হয় তাহলে তো স্যার আপনি একটু কাইন্ডলি লেফট সাইডে গিয়ে ওইটার উপরে একটু ক্লিক দেন তো স্যার, কাইন্ডলি একটু, কোনটাতে স্যার, লেফট সাইডে চার নম্বর স্লাইডার উপরে ক্লিক করেন কার্সর দিয়ে, আমি তো স্যার ফুল মনিটরে দেখাচ্ছি, এখানে যেটা দেখাচ্ছে এটা তো পুরোটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন এসছে স্যার, এসছে স্যার, এসছে, এতক্ষণ পরে আসলে হবে স্যার, অ্যালুমিনা স্যার, অ্যালুমিনা, অ্যালুমিনা কই পেলাম স্যার, অ্যালুমিনা তো না স্যার, না খুব দেরিতে কাজ শুরু করতেছে স্যার, অ্যালুমিনা, ও আচ্ছা আচ্ছা, অ্যালুমিনার বিষয়ে, নেটওয়ার্কে কে অ্যালুমিনা খাওয়াইতে হবে, কি করব স্যার। আচ্ছা চার নাম্বার স্লাইডে শুরু হচ্ছে কনফিউশন, কনফিউশনটা আসছে না স্যার, কনফিউশন, ডিফিকাল্ট, ডিফিকাল্ট, জি হ্যাঁ আসছে তো, জি স্যার, কনসেন্ট্রেশন, ফুল স্লাইডে দেখাচ্ছে কিন্তু এখানে ফুল দেখাচ্ছে, তার মানে এসছে স্যার, এসছে, এসছে, দ্বিধাদিন্বিত শক্ত এবং কনফিউশন, কনসেন্ট্রেশন, ডিফিকাল্ট, মনোযোগের অভাব, হ্যাঁ হ্যাঁ, এমব্রাগ্রিসের মধ্যে খুব কনফিউশন থাকে এবং ডিফিকাল্ট কনসেন্ট্রেশন, হ্যাঁ, সে কোনো কাজে কনসেন্ট্রেশনটা করাটা তার মধ্যে একটু কষ্ট হয়। আস্ক কোশ্চেন উইদাউট ওয়েটিং ফর অ্যান অ্যানসার, এমব্রাগ্রিসের পেশেন্ট, হ্যাঁ, কোশ্চেন করবে, হ্যাঁ, কিন্তু আমি, আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, আমি অ্যান্সার দিলাম, কিন্তু আমার ওই অ্যান্সারের জন্য সে ওয়েট করে না, আরেকটা কোশ্চেন করে বসে, একটার পর একটা সে কোশ্চেন করতেই থাকে, করতেই থাকে। এটা হচ্ছে অ্যামব্রাগ্রিসিয়ার
পেশেন্টদের কন্ডিশন। হ্যাঁ, এক হলো সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে, আর একটা হচ্ছে তার মনোযোগ থাকে না এবং সে কোশ্চেন করে কিন্তু কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য সে ওয়েট করে না। ব্যারাটা কার্ভের ক্ষেত্রে কনসেন্ট্রেশন করাটা খুব ডিফিকাল্ট, একই জিনিস অ্যামব্রাগ্নিসের মধ্যেও আছে, ব্যারাটা কার্ভের মধ্যেও আছে। তবে ডিফিকাল্ট ইন কম্পিটিশন স্পেশালি ইন চিলড্রেন, এই ক্ষেত্রে বাচ্চারা যেটা করে, সে তার কোন জিনিস যে বুঝাবে সে বুঝানোর ক্ষমতাটা তার থাকে না, কনসেন্ট্রেশন মনোযোগও থাকে না, প্লাস সে যে আমাকে একটা জিনিস বুঝাবে, কোন একটা ব্যারাটা কার্ভের চিলড্রেন সে আমাকে একটা জিনিস বুঝাবে কিন্তু বুঝানোর সময় সে যে মনোযোগ দিয়ে বুঝাবে এই মনোযোগটা তার থাকে না, কম্পিটিশনটা তার মধ্যে করাটা খুব ডিফিকাল্ট থাকে। নেট্রামিউর হচ্ছে এটা, এই তিন চারটা তিন মেডিসিনের মধ্যে সবচেয়ে উল্টো, একটু আগে যেটা বলেছিলাম সে হচ্ছে একেবারে প্রপার এবং পারফেকশনিস্ট। হ্যাঁ, সে যতটুকু বোঝানো দরকার সে পুরোটাই বুঝায় এবং সম্পূর্ণরূপে যেভাবে বোঝানো দরকার সেভাবেই বুঝাতে পারে। আর মার্কসলের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাওটিক কনফিউশন লস অফ হিজ ওয়ে ইন, একটু আগে যেটা বলেছিলাম তার মধ্যে কনফিউশন কাজ করে, লোজেস হিজ ওয়ে ইন দ্য ওয়েল নোন স্ট্রিট, একটু আগে যেটা বলেছিলাম যে পরিচিত রাস্তা দিয়ে সে যাওয়ার সময় ওই রাস্তাটাও সে ভুলে যায়, একই রাস্তা দিয়ে সে দীর্ঘদিন ধরে চলাফেরা করলো, কয়েক মাস পরে আসলো তখন সে রাস্তাটা চিনতে পারে না। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কনফিউশনে ভুগে যায় সে তখন যে আসলে কি রাস্তা এটা কিনা, কিন্তু সে ঠিক মতোই জায়গা মতো পৌঁছাতে পারে বাট একটু কনফিউশন কনফিউশন নিয়ে। অ্যামব্রাগ্নিসের পেশেন্টের আরেকটা জিনিস যেটা ডিফিকাল্ট, টু বি ইন টাচ উইথ আদার্স। হ্যাঁ, সে কারোর সংস্পর্শ চায় না, কারোর সাথে থাকতে চায় না, একা একা থাকতে চায়। দিস ইজ হোয়াই দেয়ার ইজ অ্যাংজাইটি, আর এই যে অ্যাংজাইটি ইন কোম্পানি অর কাওয়ার্ড ক্রাউড অ্যাভারশন টু কোম্পানি প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার টু স্মাইলিং ফেসেস। হ্যাঁ, যে এই অ্যাম্ব্রাগ্রিসের পেশেন্টটা সে কারো সংস্পর্শ থাকে চায় না, এখন সে একা থাকতে চায়। এই যে একা থাকতে থাকা থাকতে চাওয়ার কারণে তার মধ্যে যে জিনিসটা কাজ করে সে সব একটা বিষণ্ণতায় ভোগে। কি নিয়ে বিষণ্ণতা না জানি, আমার সামনে অনেকজন লোক এসে হাজির বা কেউ এসে আমার রুমে খুব জড়সড় হয়ে গেল কিনা, অনেক মানুষ একসাথে চলে আসলো কিনা, কারণ তার মেন্টালিটিটা হচ্ছে সে একা থাকবে, এবং এই একা থাকার থাকার জন্য চেষ্টা করতে গিয়ে সে একটা বিষণ্ণতায় ভুগে। কিসের বিষণ্ণতা? সে সবসময় একটা টেন্স থাকে, না জানি আমার রুমে সবাই এসে হাজির হলো হয়ে গেল কিনা, না জানি আমি একা থাকতে চাই কিন্তু আমি একা থাকতে পারবো কিনা, এই ধরনের একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে, একটা অ্যাংজাইটির মধ্যে, বিষণ্ণতার মধ্যে সে সবসময় থেকে থাকে। ডিসগাস্ট এট লাফিং অফ আদার্স, হ্যাঁ, এমনকি তার দিকে তাকে কেউ হাসলেও সে খুব বিরক্ত বোধ করে। হ্যাঁ, একেবারেই সে একা থাকতে চায়, দূরে থেকে কেউ একজন আমার দিকে তাকালো দেখে সে হাসতেছে, এইটাই আমার বিরক্ত রাগ উঠে গেল, এটা হচ্ছে অ্যাম্ব্রাগ্নিসের পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের অ্যাংজাইটিতে থাকে। তাহলে অ্যাংজাইটি অ্যাম্ব্রাগ্নিসের মধ্যেও আছে, ব্যারাটা কার্ভের মধ্যে আছে, নেট্রামিরের মধ্যে আছে, মার্সেলের মধ্যে আছে, চারটার মধ্যেও আছে, কিন্তু অ্যাংজাইটির ডিফারেন্সটা কি? অ্যাম্ব্রাগ্নিসের পেশেন্টের অ্যাংজাইটিটা থাকে ম্যাক্সিমামই বিং টু বি বিং অ্যালোন, সে একা থাকার জন্য সে অ্যাংজাইটিতে ভুগে, না জানি সে আবার ক্রাউডের মধ্যে চলে আসলো কিনা, অনেক মানুষজন চলে আসলো কিনা, এই জিনিসটা থেকে তার অ্যাংজাইটি। আর ব্যারাটা কার্ভের অ্যাংজাইটিটা হচ্ছে তার হেলথ নিয়ে, হ্যাঁ, যে তার স্বাস্থ্য ঠিক থাকবে কিনা, তার কোন যে রোগটা হলো রোগটা আসলে ভালো হবে কিনা, হ্যাঁ, এই ধরনের অ্যাংজাইটিটা তার মধ্যে কাজ করে। দুইটা অ্যাম্ব্রাগ্নিসের অ্যাংজাইটি এবং ব্যারাটা কার্ভের অ্যাংজাইটির মধ্যে এখানে একটু পার্থক্য আছে, এমনকি ব্যারাটা কার্ভের অ্যাংজাইটি তার ঘরে গৃহস্থালীন জিনিসপত্র নিয়েও, তার মধ্যে ঘটনাগুলো নিয়েও তার মধ্যে খুব অ্যাংজাইটি কাজ করে। ফিলিং অফ ইনকম্পিডেন্স অ্যান্ড ডিজায়ার ফর রিঅ্যাসুরেন্স, এমনকি কার মধ্যে যদি মানে একটা কনফিডেন্স এর অভাব থেকে সে তাকে কেউ যদি আশ্বস্ত করে, হ্যাঁ, সে একদম ফ্রিলি বেগ আন বেসফুলি ফর রিঅ্যাসুরেন্স, একদম নিড দিয়ে দেয় সবার সামনে, কারো আশ্বস্ততা কামনা করে, তাই কেউ যেন তাকে সান্ত্বনা দিক, কেউ যেন তাকে উৎসাহ দিক, এই জিনিসটা ব্যারাটা কার্ভের পেশেন্ট খুব ডিজায়ার করে, খুব আগ্রহ সহকারে তারা এটা রিসিভ করতে চায়, মনে মনে চায় যে কেউ যেন তাকে খুব আশ্বস্ত করে, কেউ যেন তাকে খুব হেল্প করে, হ্যাঁ, তাকে বুঝায়, এই জিনিসটা ব্যারাটা কার্ভের পেশেন্টদের খুব মেন্টাল একটা ডিজায়ার থাকে, এবং যদি না বুঝাইতে পারে, বুঝাবে কি বুঝাবে না, এটা থেকেও তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। তাহলে ব্যারাটা কার্ভের অ্যাংজাইটিটা হচ্ছে দুইটা জিনিস থেকে, একটা জিনিস হলো সে তার হেলথ নিয়ে খুব অ্যাংজাইটিতে ভুগে, আরেকটা হচ্ছে সে তার রিকভারি নিয়ে একটা অ্যাংজাইটিতে ভুগে, ডোমেস্টিক ঘরের মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই পাশাপাশি দুজন যদি থাকে, ঘরের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু কথা কাটাকাটি অনেক সময় হয়, এই জিনিসটা নিয়ে ব্যারাটা কার্ভের পেশেন্টের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে, এবং ওই অ্যাংজাইটি থেকে কেউ যেন তাকে বুঝায়, সান্ত্বনা দেয়, হ্যাঁ, একটু কনফিডেন্স দেয়, এই জিনিসটা যেন দেয়, না জানি দিবে কি দিবে না, এই অ্যাংজাইটিতে ব্যারাটা কার্ভের পেশেন্টের মধ্যে। অপরদিকে
নেট্রামিউরে পেশেন্টের মধ্যে অ্যাংজাইটি থাকে এবং সাথে সাথে খুব ডিপ্রেশনও থাকে, এই ডিপ্রেশনটা থেকে সে সুইসাইডাল টেন্ডেন্সিটা চলে আসে, মনে যেন আমি সুইসাইড করি। হ্যাঁ, এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসে, যেটা আমরা মার্কসলের মধ্যেও থাকে পেয়ে থাকি এই জিনিসটা, যে সুইসাইডাল টেন্ডেন্সিটা ডিপ্রেশন থেকে সুইসাইড, সেটা মার্কসলের মধ্যেও আছে নেট্রামিউরের মধ্যে আছে। কিন্তু এই অ্যাংজাইটি থেকে বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে সুইসাইডাল টেন্ডেন্সি আমরা গ্রিসের মধ্যেও নাই, প্যারাডাকার্ভের মধ্যেও নাই। নেট্রামিউরের পেশেন্টটা ইমোশনালি ভালনারেবিলিটি মেক্স আর ডিজার ব্রেন ওভার সেন্সিটিভ, সে মানসিক ভাবে আঘাত পেতে 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 এত বেশি শক্ত হয়ে যায়, যে ওই যে একটা কথা আছে না, অল্প সুখে কাতর অধিক সুখে পাথর, এই অধিক সুখে পাথর হচ্ছে নেট্রামিউর আর অল্প সুখে কাতর সেটা হচ্ছে মার্কসল। ডিসগাস্ট অফ লাইফ, জীবনের প্রতি তার একেবারে বিতৃষ্ণা চলে আসে মার্কসলের ক্ষেত্রে। তাহলে নেট্রামিউরের পেশেন্টকে মানসিক ভাবে সে কষ্ট পেতে পেতে একেবারে ইন্ট্রোভার্টেড হয়ে যায় এবং সে একেবারে রিজার্ভ হয়ে যায়, হ্যাঁ, একদম কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলে না, একা একা থাকে, একা একা কাঁদে, হ্যাঁ, সান্ত্বনা দিতে গেছিল তখন সে উল্টারও রেগে যায়। ক্যান নট উইপ থ্রো স্যাড, হ্যাঁ, এবং সে কি করে, এই যে আঘাত পেতে 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 তখন তার সে কান্নাটাও ভুলে যায়, ওই যে অধিক সুখে পাথর হয়ে গিয়ে সে তখন আর কাঁদতেও ভুলে যায়, যে আঘাত পাওয়ার পরেও ক্যান নট উই কাঁদতে পারে না, দো স্যাড, যে মন খারাপ হওয়ার পরেও, হ্যাঁ, দুঃখিত হওয়ার পরেও সে কাঁদতে পারে না, প্রিফেয়ার্স টু বি অ্যালোন, তখন সে কি করে, সে একা একা তার রুমের মধ্যে থাকে, যে কাউকে যেহেতু কিছু বলতেও পারে না, ইন্ট্রোভার্টেড যেহেতু সে কাউকে বলতেও পারে না, আবার খুব বেশি সেন্সিটিভ, অল্পতে সে রেগে যায়, যার কারণে এগুলো সবগুলো সে আবার পারফেকশনিস্ট, যার কারণে সেগুলো কাউকে কোনো কিছু না বলে নিজে নিজেই একা থাকাটা পছন্দ করে। অ্যাম্ব্রাগ্রিসের পেশেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যে অতীতের কোনো একটা ঘটনা তার মনে পড়লো, কিন্তু সেই ঘটনাটাকে সাথে নিয়ে সে, মানে ওই ঘটনাটা তার মনে থাকে কিন্তু ওই ঘটনার কোনো এফেক্ট তার মধ্যে হয় না, ডুয়েলিং ওভার পাস্ট অকারেন্স, অতীতের কোনো একটা অকারেন্স নিয়ে সে বসবাস করে, চলতে থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু ব্যারাকাকার্ভের ক্ষেত্রে যেটা হচ্ছে, সে তার কষ্টগুলো নিয়ে, অতীতের যে কোনো কষ্টগুলো নিয়ে সে সবসময় চিন্তা করতে থাকে এবং এই জিনিসটা তার অ্যাগ্রাভেশন হয়, থিঙ্কিং অফ এলমেন্টস অ্যাগ্রাভেশন, এই জিনিসটা তার অ্যাগ্রাভেশন হয়। নেট্রামিউরের ক্ষেত্রে এলমেন্টস ফ্রম গ্রিফ, হতাশা থেকে তার এই কষ্টগুলো বাড়ে, ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ, হ্যাঁ, যে প্রেমে ব্যর্থতা, সেখান থেকে তার কষ্টগুলো বেড়ে যায় এবং তার ইমোশনটাকে সে কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ, আনকন্ট্রোলেবল ইমোশন ফলস ইন লাভ উইথ আনপারফেক্ট পারসন, হ্যাঁ, যে সে তার যোগ্য না, অযোগ্য কোনো একটা দেখা গেল, যে একটা বড় লোকের মেয়ে পছন্দ করে বসছে কাকে, একটা ময়লাওয়ালাকে, হ্যাঁ, ময়লা নেয় এরকম একটা ছেলে, কে রাস্তা ছাড়ুদার, কে এরকম, যে ইমব্যালেন্স থাকে তার লাভের মধ্যে। কেন ইমব্যালেন্সটা থাকে, এর কারণটা হচ্ছে সে তার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না, নেট্রামিউরের পেশেন্ট, এই জন্য তার মধ্যে ইমব্যালেন্সের কারণেই, তার মধ্যে মানে ইমোশনের আনকন্ট্রোলেবল ইমোশনের কারণেই সে লাভে পড়ে এবং সেটা ইমব্যালেন্স লাভ হয়, আর ইমব্যালেন্স লাভটা যখন সাকসেসফুল না হয় তখন সে হতাশায় ভুগে, এখান থেকে তার এলিমেন্টস ঘুরে শুরু হয়। অপরদিকে মার্কসলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এলিমেন্টস ফ্রম ফাইট, হ্যাঁ, ভয় থেকে তার কষ্টগুলো বাড়ে, তাহলে নেট্রামিউরের এলিমেন্টসটা আসে ডিসঅ্যাপয়েন্টেড থেকে, ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ থেকে, আর মার্কসলের ক্ষেত্রে এলিমেন্টসটা আসে ফাইট থেকে, ভয় থেকে, মর্টিফিকেশন থেকে, অপমান থেকে এবং তার ইগো থেকে, খুব বেশি ইগোয়েস্ট মার্কসলের পেশেন্ট, হ্যাঁ, এই ইগো থেকেই, অতিরিক্ত ইগোর কারণে তার কষ্টগুলো বাড়ে, সে এলিমেন্টসে ভুগে। মডিফিকেশনটা কি জিনিস, মডিফিকেশনটা হচ্ছে সে এটা যে মানে বাংলায় যেটাকে বলা হয় অপমান, বা আরেকটা হইতে পারে হৃদম, সে তার সেক্সুয়াল ডিজায়ারটা ফুলফিল করতে পারে না, হ্যাঁ, তো সেক্সুয়াল ডিজায়ারটা ফুলফিল করতে না পারলে সেটাকে সে চেপে রাখে, আর এই চেপে রাখার থেকেই তার এলিমেন্টস গুলো শুরু হয়, এই চেপে রাখাটাকে বলা হচ্ছে মডিফিকেশন, হ্যাঁ, তাহলে তার এই মার্কসলের পেশেন্টদের এলিমেন্টসটা হয় ভয় থেকে, হ্যাঁ, তারপরে সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার থেকে, হ্যাঁ, ইনসাল্ট থেকে এবং ইগো থেকে, তার এলিমেন্টস গুলো কষ্টগুলো বেড়ে যায় মার্কসলের পেশেন্টের ক্ষেত্রে। তাহলে চারটা মেডিসিনের ক্ষেত্রে
আমরা যেটা বললাম যে অতীতের যে কোনো কষ্টগুলো নিয়েই অ্যামব্রাগ্রিসিয়ার পেশেন্টের কোনো সে মনে করে মনে করে চুপচাপ আছে শেষ, কিন্তু ব্যারাইটা কার্ভের পেশেন্টের ক্ষেত্রে তার এলিমেন্টস গুলো তার কষ্ট গুলো চিন্তা করলে তার রোগ সম্পর্কটা বেড়ে যায়, প্রবলেমটা বেড়ে যায়। মেটামিউরের ক্ষেত্রে যেটা বলছিলাম আমরা, সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ থেকে তার এলিমেন্টসটা শুরু হয় এবং তার ইমোশনটা থাকে খুবই খুবই বেশি, এবং এই ইমোশনটা হচ্ছে ইমব্যালেন্সড ইমোশন। হ্যাঁ, লেভেলে লেভেলে ইমোশন হয় না, হ্যাঁ আনকন্ট্রোলেবল এবং ইমব্যালেন্স যে হ্যাঁ ঠিক আছে দুজন একজন ডিসঅ্যাপয়েন্টমেন্টের ফ্লাপটা আসে কোত্থেকে, ইমব্যালেন্স থেকে, কারণ দুজন একজন আরেকজনের যোগ্য না, কেউ উপরে কেউ নিচে, এই ইমব্যালেন্স অবস্থা থেকেই সে যেহেতু তার ইমোশনটা খুব বেশি সে প্রেমে পড়ে যায়, আর এই প্রেমে পড়ার ব্যর্থতা থেকে যেহেতু এটা ইমব্যালেন্স লাভ দেখানোর সেটা সাকসেসফুল হয় না, না হওয়া থেকেই তার এলিমেন্টস গুলো শুরু হয়, গ্রিফটা শুরু হয়, হতাশাটা শুরু হয়। স্টুলের ক্ষেত্রে যদি দেখি আমরা অ্যাম্ব্রাগ্রিসের পেশেন্টদের একটা প্রমিনেন্ট এবং ফার্স্ট গ্রেড একটা সিমটমস সেটা হচ্ছে কনস্টিপেশন থাকে ঠিক আছে, কিন্তু আনেবল টু প্রসেস স্টুল ইন প্রেজেন্স অফ আদার্স, এটা অ্যাম্ব্রাগ্রিসের একেবারে ফার্স্ট গ্রেডের এবং খুবই প্রমিনেন্ট একটা সিমটম যে অন্যের উপস্থিতিতে সে স্টুল করতে পারে না, হ্যাঁ কনস্টিপেশন থাকে সাথে, আর এই কনস্টিপেশনটা ব্যারাইটা কার্ভের মধ্যেও থাকে, খুবই স্টুলটা থাকে খুবই হার্ড, ডিস্টেন্ট বেলি ইন ইমাসিয়েশন এবং তার পেটটা ফুলে থাকে, পেটে গ্যাস থাকে, পেটটা ফুলে ফুলে থাকে, প্যারাটা কার্ভের ক্ষেত্রে খুব হার্ড স্টুল থাকে। নেট্রামিউরের পেশেন্টের ক্ষেত্রেও কনস্টিপেশন থাকে, চারটার মধ্যে কিন্তু তিনটার মধ্যে কনস্টিপেশন থাকে, আমরা স্টুলের ক্রাইটেরিয়াটা বলতেছি, তার মধ্যে আমরা বিসিয়া প্যারাটা কার্ভ এবং নেট্রামিউর তিনটার মধ্যে থাকে কনস্টিপেশন, আর মার্কসলের মধ্যে কিন্তু কনস্টিপেশনটা থাকে না, মার্কসলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লুজ মোশন থাকে, ডায়রিয়া থাকতে পারে, ডিসেন্ট্রি থাকতে পারে, হার্ড স্টুল থাকে, স্লাইড সেন্স হয়, নেটওয়ার্ক যদি এত স্লো হয় তাহলে কি হবে, আচ্ছা কনস্টিপেশনটা আমরা স্টুডেন্ট ক্রাইটেরিয়া পড়ছিলাম চারটা মেডিসিনের মধ্যে, তার মধ্যে অ্যাম্ব্রাগ্রিসিয়া ব্যারাটা কার্ভ এবং নেট্রামিউর তিনটা মেডিসিনের স্টুলের মধ্যে কনস্টিপেশন থাকে, স্টুলটা কনস্টিপেটেড খুব শক্ত স্টুল, মার্কসলের ক্ষেত্রে একটু উল্টা, মার্কসলের স্টুলটা সফট থাকে, কিছুটা ডিসেন্ট্রি ডায়রিয়ার মতো থাকে। অ্যাম্ব্রাগ্রিসিয়ার কনস্টিপেশনটা তো আছেই, সাথে খুব প্রমিনেন্ট একটা সিমটমস যেটা হচ্ছে সে অন্যের উপস্থিতিতে স্টুলিং করতে পারে না, পায়খানা হয় না, কেউ যদি উপস্থিত থাকে পায়খানা হয় না, আর ব্যারাইটা কার্ভের কনস্টিপেশনের সঙ্গে কনস্টিপেশনটার সাথে স্টুলটা খুবই হার্ড থাকে, প্লাস পেটটা খুব ফুলে ফুলে থাকে, পেটে গ্যাস থাকে, ইমেসিরেশন থাকে। নেট্রামিউরের ক্ষেত্রেও কনস্টিপেশন থাকে, তবে কনস্টিপেশনের সাথে যেটা হয় তার পায়খানার সাথে রক্তও যেতে পারে, এত হার্ড স্টুল যে স্টুলের কারণে স্টুলটা যখন বের হয়ে যায় তখন রেকটামের যে ইপিথেলিয়াল সেলটা আছে ইন্টারনাল ইপিথেলিয়াল সেলটা সেই লেয়ারটা তো খুবই পাতলা, হ্যাঁ হার্ড স্টুলের ঘষার সাথে সাথে যখন বের হয়ে যায় স্টুলটা তখন এই শক্ত একটা জিনিস দিয়ে নরম একটা জিনিসকে ইপিথেলিয়াল সেলটাকে যখন ধাক্কা দেয় বের হয়ে আসে তখন ওই ইপিথেলিয়াল সেলটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে সেখান থেকে ব্লিডিং হতে পারে, কনস্টিপেশন থাকে সাথে ব্লিডিং থাকে, ব্লিডিং আবার পাইলসও থাকে যে সকল পাইলস গুলা থেকে ব্লিডিং হয়, এবং কোর্স আফটার হার্ড স্টুল বিশেষত এই ব্লিডিংটা কখন হয়, হার্ড স্টুল যদি হয় তখন পাইলসের ব্লিডিংটা হয় তখন,
কোলাইটিস থাকে, দ্যাট ইজ আমাদের যে অ্যাসেন্ডিং কোলন আমরা পড়েছিলাম, ট্রান্সভার্স কোলন পড়েছিলাম, ডিসেন্ডিং কোলন পড়েছিলাম, এই কোলনের মধ্যে ইনফ্লেমেশন হয়, প্রদাহ হয়, কোন একটা জায়গায় কোলনের ভিতরে ছোট ছোট করে ছিলে যায়, ছিলে গেলে সেখান থেকে ব্লিডিং হয়, হ্যাঁ এটাকে বলা হচ্ছে কোলাইটিস, কোলনের ইনফ্লেমেশন যেটা সেটাকে বলা হচ্ছে কোলাইটিস। এই কোলাইটিস হয় দ্যাট ইজ সেটা অ্যাসেন্ডিং কোলনে হতে পারে, ট্রান্সভার্স কোলনে হতে পারে, ডিসেন্ডিং কোলনে হতে পারে। কোলাইটিস উইথ সাডেন আর্জিং ফর ডাইরেটিক স্কুল স্টুল, হ্যাঁ এই কোলাইটিস থাকে প্লাস হঠাৎ করে তার বাথরুমের খুব বেগ হয় এবং পায়খানা তখন পাতলা থাকে। তাহলে অ্যানাটমির মধ্যে আমরা দুই ধরনেরই স্টুল পেলাম, একটা হচ্ছে খুব হার্ড স্টুল কনস্টিপেশন, আবার হচ্ছে যখন তার কোলাইটিস হয়ে যায় দেরি অন্ত্রের মধ্যে যখন ঘা হয়ে যায় ইন্টেস্টাইনে যখন ঘা হয়ে যায় তখন পায়খানাটা আবার খুব পাতলা হয় এবং ব্লিডিং ও হয়, হেমোরাইজ ফ্রম রেক্টাম আফটার স্টুল, পায়খানা করার পরে পায়খানা দিয়ে সাথে রক্ত যায়। এখন আসেন দুইটা শব্দ এখানে, হ্যাঁ এখানে একটা জিনিস খুব ভালোভাবে আমাদেরকে পেশেন্টের কাছ থেকে জেনে নিতে হবে, একটা হচ্ছে যেমন পাইলস যখন হয় পাইলস এর ক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হয়, কিছু কিছু পাইলস এ ব্লিডিং হয়, কিছু কিছু পাইলস এ ব্লিডিং হয় না। আচ্ছা আমরা ব্লিডিং পাইলস এর কথা যদি ধরি, হ্যাঁ তাহলে পাইলস থেকে ব্লিডিং হলো, এখন পায়খানার সাথে আমি জিজ্ঞেস করলাম পেশেন্টকে পায়খানার সাথে রক্ত যায়, হ্যাঁ যায়, পেশেন্টের উত্তর এলো হ্যাঁ যায়। আচ্ছা এখন রক্তটা কালার কিরকম, টকটকে লাল না কালচে লাল, এখানে মনে রাখতে হবে যদি আমার একেবারে পাইলস এর ব্লিডিং টা হয়, হ্যাঁ হিমোরয়েড যেটাকে বলা হচ্ছে বা পাইলস যেটাকে বলা হচ্ছে যে পায়খানা রাস্তায় গোটা হলো, হ্যাঁ পাইলস এর ব্লিডিং যদি হয় তাহলে রক্তের কালারটা হবে টকটকে লাল, ফ্রেশ ব্লাড, একদম মুরগি জবাই করলে যেরকম টকটকে লাল রক্ত বের হয় এরকম, এরকম ব্লিডিংটা হবে পাইলস এর ক্ষেত্রে। আর যদি ব্লিডিংটা পেশেন্ট যদি বলে যে রক্তটা যাচ্ছে, রক্তটা কিছুটা কালচে, কিছুটা কালো কালো, হ্যাঁ তাহলে বুঝতে হবে যে এটা পাইলস এর ব্লিডিং না, কারণ আমরা চোখ বন্ধ করে ধরে নিই পায়খানার সাথে রক্ত গেলে আমরা সেটাকে পাইলস বলে ট্রিটমেন্ট দেওয়া শুরু করি, এটা করা যাবে না, কারণ পায়খানার সাথে রক্ত অনেক কারণে যেতে পারে, তার মধ্যে কমন যে জিনিসটা সেটা হচ্ছে পাইলস, সেটা ঠিক আছে, কিন্তু পাইলস এর ব্লিডিংটা হবে একেবারে ফ্রেশ ব্লাড, একদম টকটকে তাজা রক্ত, কিন্তু রক্তটা যদি একটু কালচে হয় তাহলে বুঝতে হবে যে ব্লিডিংটা পায়খানার রাস্তায় হয় না, সেটা ওই ভিতরে হয়েছে, হয় অ্যাসেন্ডিং কোলনে হয়েছে, না ট্রান্সভার্স কোলনে হয়েছে, না হয় ডিসেন্ডিং কোলনে হয়েছে, দ্যাট ইজ কোলাইটিস এর মধ্য থেকে ব্লিডিংটা আসছে, যার কারণে ব্লাডটা হচ্ছে অনেকক্ষণ আগে ব্লিডিং হয়েছে ভিতরে, ট্রান্সভার্স কোলনে ব্লিডিং হলো বা অ্যাসেন্ডিং কোলনে ব্লিডিং হলো, অ্যাসেন্ডিং কোলন কোথায় থাকে সেটা তো আমরা অ্যানাটমিতে পড়ে আসছি, তাহলে অ্যাসেন্ডিং কোলনে বা ট্রান্সভার্স কোলনে বা ডিসেন্ডিং কোলনে ব্লিডিং হয়েছে, তো ব্লিডিং তো হচ্ছে কি অনেক আগে, আমার ওখান থেকে ব্লাডটা এসে অ্যাসেন্ডিং কোলনে, ধরে নিলাম আমি অ্যাসেন্ডিং কোলনে ব্লিডিং হলো, ব্লাডটা অ্যাসেন্ডিং কোলন থেকে ট্রান্সভার্স কোলন হয়ে ডিসেন্ডিং কোলন হয়ে তারপরে বেরোচ্ছে, যার কারণে অনেকক্ষণ আগে আমার পেটের ভিতরে ব্লিডিং হলো, ওই ব্লাডটা আসার কারণে ব্লাডটাকে জমে কালো হয়ে যায়, এটা হচ্ছে কালচে ব্লাড। যদি আমি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রিটা পাই যে ব্লিডিংটা হচ্ছে কালচে রঙের, তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার কোলনের প্রবলেম, স্মল ইন্টেস্টাইনে না, প্রবলেমটা হচ্ছে আমার লার্জ ইন্টেস্টাইনে, দ্যাট ইজ অ্যাসেন্ডিং ট্রান্সভার্স অথবা ডিসেন্ডিং কোলনের মধ্যে। আর যদি বলে পেশেন্ট বলে যে না একেবারে ফ্রেশ ব্লাড, হ্যাঁ একেবারে ফ্রেশ টকটকে মুরগি জবাই করলে যেরকম লালচে ব্লাড, তাহলে বুঝতে হবে সেটা পাইলসের সমস্যা, সেটা রেক্টামের আশেপাশে দিয়ে কোথাও ব্লিডিং হচ্ছে, রেক্টামের আশেপাশে দিয়ে কমন ডিজিজ হচ্ছে পাইলস, একদম ব্লিডিং এর ক্ষেত্রে এক নাম্বার ডিজিজ সেটা হচ্ছে পাইলস। আর যদি পেশেন্ট বলে যে কি না আমার পায়খানায় রক্ত যায় না, তবে পায়খানার রংটা কালো, আলকাতরার মতো কালো বা একেবারে গাঢ় কালো, তাহলে বুঝতে হবে ব্লিডিং টা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, ওখান থেকে যখন খাবারটা আসতেছে ওখানে ব্লিডিং হচ্ছে, ওই খাবারটার সঙ্গে ব্লাডটা একসাথে মিক্স হয়ে পুরোটা স্টুলটা পুরোটা রংটা হচ্ছে কালো কালো হয়ে যায়। তাহলে তিনটে ব্লিডিং এর ক্ষেত্রে কিন্তু আমার পেশেন্টের কাছ থেকে সিমটম নিয়েই কিন্তু আমি আলাদা করে ফেলতেছি, যদি স্মল ইন্টেস্টাইনে ব্লিডিং হয় তাহলে পায়খানা স্মল ইন্টেস্টাইন থেকে সম্বন্ধে একেবারে বলতে পারেন যে ইসোফেগাস থেকে, ইসোফেগাস থেকেও যদি হয়, স্টোমাক থেকে যদি ব্লিডিং হয় বা ডিউডেনাম থেকে যদি ব্লিডিং হয়, জিওজেনাম ইলিয়াম থেকেও যদি বলি হয়, সিকাম থেকে যদি ব্লিডিং হয়, তাহলে পায়খানার রংটা হবে কালচে, পায়খানার রংটাই কালো কিন্তু ফ্রেশ কোনো ব্লাড নাই, হ্যাঁ কালচে, তার মানে বুঝতে হবে তার ব্লিডিং হয়েছে এই জায়গাতে। আর যদি লার্জ ইন্টেস্টাইনে ব্লিডিং হয় তাহলে ব্লাড বের হবে, ব্লাডটার রংটা হবে কালচে, আর যদি একেবারে রেক্টামের আশেপাশে দিয়ে পাইলসের ব্লিডিং হয় তাহলে ব্লাডটা হবে একেবারে ফ্রেশ টকটকে লালচে ব্লাড। তাহলে এটা গেলো আমরা কথা প্রসঙ্গে বলে ফেললাম অ্যানাটমির ক্ষেত্রে। আর মার্কসলের ক্ষেত্রে হচ্ছে স্টুলটা থাকে প্রচন্ড অফেন্সিভ, শুধু স্টুল না মার্কসলের সবকিছু হচ্ছে অফেন্সিভ, দুর্গন্ধযুক্ত, হা করে মুখ দিয়ে কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হবে, হ্যাঁ স্টুলের মধ্যে স্টুলটা হবে অফেন্সিভ। আলসিরেটিভ কোলাইটিস, ওই যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, তিনটার মধ্যে কোলাইটিস থাকবে মার্কসলের পেশেন্টদের ক্ষেত্রে।
অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস যেটা বলছিলাম যে পাকস্থলীর গ্যাস্ট্রো এন্টারাইটিস হলো পাকস্থলীর ইনফ্লামেশন যেটা, হ্যাঁ পাকস্থলীর ইনফ্লামেশন হতে পারে উইথ স্ট্রং আর্জিং ফর ডায়রিয়া এবং পেট ব্যথার সাথে সাথে ডায়রিয়ার বেগ, হ্যাঁ পেটে মোচড় দিয়ে টয়লেটে যাওয়ার জন্য এরকম একটা বেগ থাকে। অ্যান্ড দ্য ফেমাস নেভার গেট ডান সেন্সেশন, হ্যাঁ মনে হচ্ছে যেন এটা আর ভালো হবে না, এই টয়লেটে গেলো পেট কামড় দিলো দৌড় দিলো বেগ হলো টয়লেটে আবার আসলো কিছুক্ষণ বসার পরে আবার মনে হয় যেন এই জিনিসটা আর ভালো হবে না, নেভার গেট ডান এরকম একটা সেন্সেশন থাকে মাসলের পেশেন্টকে। কিন্তু এই সেন্সেশনটা নেট্রামিউরিও থাকে না, ভ্যারেটা কার্ভে থাকে না, অ্যাম্ব্রাগ্নিসের মধ্যেও থাকে না। আবার এই যে আরেকজনের উপস্থিতিতে পায়খানা করা করতে না পারাটা এটা অ্যাম্ব্রাগ্নিসের মধ্যে আছে কিন্তু ভ্যারেটা কার্ভে নাই, নেট্রামিউরো নাই, মাসলের মধ্যেও নাই। কোলাইটিসটা অ্যাম্ব্রাগ্নিসেতেও নাই, ভ্যারেটা কার্ভে নাই, বাট নেট্রামিউরো আছে, মাসলও আছে, বাট দুই কোলাইটিসের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, নেট্রামিউরো কোলাইটিসটা হচ্ছে কি সাডেন আর্জিং ফর ডায়রিয়াটিক স্টুল, হ্যাঁ হঠাৎ করে পেট কামড় দিয়ে বাইরে বাথরুমে যাবে সে ডায়রিয়া হয়ে যাবে এবং সাথে কিছু ব্লাড যাবে। আর মার্কসলের ক্ষেত্রে ঘন ঘন হবে, সে ঘুরে আসলো আবার গেল, ঘুরে আসলো আবার গেল এবং সাথে আর্জিং তো থাকবেই। এটা গেল বেসিক পার্থক্য। জেনারেল অ্যাগ্রাভেশনের মধ্যে কিছু মিল এবং অমিল আছে। অ্যাম্ব্রাগ্নিসের প্রবলেম গুলো সাধারণত নয়েজ এবং মিউজিকে বাড়ে ফ্রম কোম্পানি অর পার্টিসিপেটিং ইন অর হিয়ারিং কনভারসেশন, কেউ যদি কথা বলে, হ্যাঁ কারো সঙ্গে কেউ কথা বলতেছে তখন তার এই কথাটা তার সহ্য হয় না, হ্যাঁ কেউ কথা বলে এই কথাটা সহ্য হয় না, সে তার ইচ্ছে হলো সেই চুপচাপ একা একা বসে থাকবে, কোনো সাউন্ড নাই, সাউন্ড প্রুফ চায় অ্যাম্ব্রাগ্নিসের পেশেন্ট, এই জন্য কারো কথাও কনভারসেশনটা তার ভালো লাগে না। শুয়ে থাকলে আবার তার প্রবলেম গুলো বাড়ে, এক্সাইটমেন্টে বাড়ে, ইনএবিলিটি টু স্লিপ বিকজ অফ কনভারসেশন অর ডেভেলপস ফিজিক্যাল কন্ডিশন সাচ অ্যাজ কফ। আরেকটা হচ্ছে সে ঘুমাইতে পারে না, কেন ঘুমাইতে পারে না, কনভারসেশনের কারণে, কেউ পাশের রুমে কথা বলতেছে এই জন্য ঘুম হয় না, অথবা তার যে ফিজিক্যাল যে অসুস্থতা আছে সেই অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে, বিশেষত কাশিটা বেড়ে যাওয়ার কারণে তার রাত্রিবেলা ঘুম হয় না। ওল্ড এজে তার প্রবলেমটা হয়, ওয়ার্মতে তার বাড়ে, ওয়ার্ম বিশেষত গরম ঘরে বা গরম রুমে বা গরম দুধ খেলে তার প্রবলেমটা বাড়ে অ্যাম্ব্রাগ্নিসের ক্ষেত্রে। প্যারাটা কার্ভটা হচ্ছে তার উল্টা, তার হচ্ছে ঠান্ডা, হ্যাঁ কোম্পানিতে তার বাড়ে সেটা ঠিক আছে, কোল্ডে বাড়ে, কোল্ড ড্যাম্পে স্যাঁতসেঁতে আবহাওয়াতে ঠান্ডা স্যাঁতসেঁতে হবে, তাহলে অ্যাম্ব্রাগ্নিস হচ্ছে গরমে বাড়লো, ব্যারাটা কার্ভ হলো আবার ঠান্ডায় বাড়লো, অথবা ব্যারাটা কার্ভ তার প্রবলেম গুলো নিয়ে যদি চিন্তা করে তখন তার প্রবলেমটা বেড়ে যায়। আর এফেক্টেড পার্টে যদি শেষ হয় তাহলে তার প্রবলেমটা বাড়ে, সূর্যের আলোতে সূর্যের তাপে তার প্রবলেমটা বাড়ে, সূর্যের তাপে প্রবলেমটা বাড়াটা আবার ন্যাচারালের মধ্যেও আছে। অথবা রান্নাঘরে যে গরম, রান্নাঘরে রান্না করতে গেলে তো স্বাভাবিক গরম হয়ে যায়, রান্নাঘরের গরমেও হিট অফ স্টোভ, হ্যাঁ রান্নাঘরের গরমে ব্যারাটা কার্ভের প্রবলেমটা বাড়ে। অপরদিকে নেট্রামিউরোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কনসোলেশন অ্যাগ্রাভেশন, এটা তো একদম আমরা সবাই চোখ বন্ধ করেই জানি নেট্রামিউরোর পেশেন্টে কনসোলেশন অ্যাগ্রাভেশন হয়। এছাড়াও আরেকটা জিনিস সেটা হচ্ছে এক্সাক্ট পিরিয়ডিসিটি, যে সকাল 9টা থেকে 11টা এই সময়ের মধ্যে তার প্রবলেম গুলো বাড়া শুরু হবে, সকাল 9টা থেকে 11টা উইথ দ্য সান, সূর্য উঠলেই সকাল 9টায় তার বাড়বে, সূর্য উঠা থেকে সূর্য ডুবা, অথবা সূর্যের আলোতে, হ্যাঁ সূর্যের তাপে তার প্রবলেম গুলো বাড়ে, সূর্যের আলোতে সে রাস্তা দিয়ে হাঁটতেছে সাথে সাথেই মাথা ব্যথা হয়ে যায়। অ্যাম্ব্রাগ্নিসের পেশেন্ট যেরকম ওয়ার্ম রুমে অ্যাগ্রাভেশন হয়, নেট্রামিউরের পেশেন্টেরও একই রকম ওয়ার্ম রুমে অ্যাগ্রাভেশন হয়, হ্যাঁ নয়েসে তার অ্যাগ্রাভেশন হয়, অ্যাম্ব্রাগ্নিসেরও মিউজিকে অ্যাগ্রাভেশন হয়, নেট্রামিউরও মিউজিকে অ্যাগ্রাভেশন হয়, প্রেশারে বা টাচে তার অ্যাগ্রাভেশন হয়, সমুদ্র তীরে তার অ্যাগ্রাভেশন হয়। ফুল মুন, ফুল মুন মানে কি বলেন তো, নিউ মুন কোনটা ফুল মুন কোনটা, কে বলতে পারবেন? ফুল মুন পূর্ণিমা, আর নিউ মুন হলো পূর্ণিমা অমাবস্যা, নিউ মুন, জি স্যার। তাহলে এই ফুল মুনে তার এই নেট্রামিউরের প্রবলেম গুলা বাড়ে। অন্যদিকে আমরা যদি মার্কসলের কথা দেখি তাহলে মার্কসলের প্রবলেম গুলো রাত্রে বাড়ে, ঘামে বাড়ে, লাইং অন রাইট সাইড, হ্যাঁ ডান কাঁধে শুলে তার বাড়ে, অ্যাম্ব্রাগ্নিসে কিন্তু এটা ঠিক উল্টা, ডান কাঁধে শুলে তার কমে, বাট মার্কসলে ডান কাঁধে শুলে তার বাড়ে। হিট অফ বেড, হ্যাঁ বিছানায় সে ঘুম শুলো বিছানার গরমে তার সমস্যা গুলো বেড়ে যায়, আবার ঠান্ডাতে বাড়ে, ড্রাফটে বাড়ে, ওয়েদার যখন চেঞ্জ হয়, চেঞ্জিং ওয়েদারে যে শীত যাচ্ছে গরম আসতেছে, হ্যাঁ এই যে চেঞ্জিং এর সময়টা, এই সময়টার মধ্যে মার্কসলের কষ্ট হয় সবচেয়ে বেশি, চেঞ্জিং ওয়েদার, অল্পতে ঠান্ডা লাগে, ডিউরিং স্টুল পায়খানা করার সময় তার প্রবলেম গুলো বাড়ে, ডিউরিং এন্ড আফটার ইউরেশন প্রস্রাব করার সময় এবং প্রস্রাব করার পরে,
হ্যাঁ, এই সময় মাসলের প্রবলেমগুলো বেড়ে যায়। ভালো লাগে কখন? এমব্রাগ্রিসের ভালো লাগে স্লো মোশনে, হ্যাঁ, খুব আস্তে আস্তে হাঁটা চলা করলে, লাইং ইন পেইনফুল পার্টস, হ্যাঁ, যে পাশে ব্যথা সেই পাশের উপরে চাপ দিয়ে শুলে তার কাছে ভালো লাগে। ঠান্ডা খাবারে তার ভালো লাগে, কোল্ড ফুডে, যেহেতু তার গরমে অ্যাগ্রাভেশন তাহলে তার উল্টা, হ্যাঁ, কোল্ডে তার কমবে, ওপেন এয়ারে কমবে, হ্যাঁ, রাইজিং ফ্রম বেড, ঘুম থেকে ওঠার পরে তার মোটামুটি একটু ভালো লাগে, খাওয়ার পরে তার ভালো লাগে। ব্যারেটা কার্ভের ক্ষেত্রেও একই রকম, কোল্ড ফুডে, ব্যারেটা কার্ভের ক্ষেত্রে দুটা জিনিস আছে, একটা হচ্ছে কোল্ডে তার বাড়েও, আবার ওয়ার্মেও তার, মানে কোল্ডে তার অ্যাগ্রাভেশন অ্যামুলেশন দুটাই আছে, ওয়ার্মেও তার অ্যাগ্রাভেশন অ্যামুলেশন দুটো রকমই আছে। ওয়ার্ম ওয়ার্মস যে গরম কাপড় দিয়ে পেঁচায় রাখলে ব্যারেটা কার্ভের পেশেন্টে ভালো লাগে, ওয়ার্ম টেম্পারেচারে ভালো লাগে, ওপেন এয়ারে খোলামেলা বাতাসে ঘুরলে তার ভালো লাগে, আর সে যখন একা একা থাকে তখন তার কাছে খুব ভালো লাগে। নেপ্টোমিউরের পেশেন্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে ওপেন এয়ারে তার কাছে খুব ভালো, কোল্ড বাথিং এ তার ভালো লাগে, ঘামাইলে তার সঙ্গে মোটামুটি শরীরটা মানে যেন হালকা হয়ে যায়, রাইট সাইডে তার ভালো লাগে, ওপেন অন রাইট সাইড, যেটা আমরা মার্চ সালে করছিলাম, উল্টা তার অ্যাগ্রাভেশন হয়, আর নেপ্টোমিউরের ভালো লাগে। ড্রেসটে থাকে টাইট করে জামা কাপড় পরলে, আটসাট করে পরলে তখন তার কাছে মোটামুটি ভালো লাগে, এবং ইয়োগা করলে তার কাছে ভালো লাগে, যে ডিপ ব্রেথ যদি নেয়, লম্বা শ্বাস নিলে ইয়োগা করলে তখন তার কাছে নেটামের পেশেন্টের কাছে খুব ভালো লাগে। মাস্ক চলে পেশেন্ট, না ঠান্ডা না গরম, মডারেট টেম্পারেচারে সকালবেলা, এবং কাঁদলে তার কাছে, কান্দার পরে তার কাছে একটু শান্তি লাগে মাস্ক চলে পেশেন্টের ক্ষেত্রে। এরপরে যেটা সেন্সেশনের ক্ষেত্রে যদি আমরা ধরি, সেন্সেশনটা চারটা মেডিসিনের সেন্সেশন চার রকম। এমব্রাগ্রিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে as if eyes has been too tight closed, চোখটা মনে যেন টাইট হয়ে আটকে আছে এরকম, as if dust were biting in eyes, চোখের মধ্যে মনে যেন ধুলে পড়ছে এরকম একটা সেন্সেশন থাকে এমব্রাগ্রিসের পেশেন্ট মধ্যে, as if electric sparks snapping in ear, কানের মধ্যে যেন মানে বিদ্যুৎ যেরকম চমকায়, হ্যাঁ, কারেন্টের শর্ট খেলে যেরকম করে এরকম ধপ 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 করে কানের মধ্যে, as if lump in বুকের মধ্যে ভাব কোন একটা চাকা জমে আছে এরকম এমব্রাগ্রিসের পেশেন্টের মধ্যে, সেন্সেশন অফ কন্ট্রাকশন ইন রাইট থাই, হ্যাঁ, ডান ডান রানটার মধ্যে থাইয়ের মধ্যে মনে যেন খিচে ধরে আসছে এরকম, এবং স্টেমারিং ইন লেগ, স্টার্মিং ইন লেগ, পাটা হঠাৎ হঠাৎ করে মনে যেন পাটা বাঁকা হয়ে আসে এরকম সেন্সেশন থাকে এমব্রাগ্রিসের মধ্যে। আর ব্যারেটা কার্ভের সেন্সেশনটার মধ্যে হচ্ছে, দেখেন এমব্রাগ্রিসের সেন্সেশনটা হচ্ছে বুকের মধ্যে মনে হয় যেন একটা লাম্প আছে, বাট ব্যারেটা কার্ভের মধ্যে স্পষ্ট সে বুঝতেই পারে যে মনে হয় যেন তার লাংস এর মধ্যে প্রবলেম, সে সরাসরি বলে দিবে যে আমার লাংসটা মনে হয় যেন ধোঁয়া দিয়ে ভর্তি হয়ে আছে, এরকম ফিলিংস থাকে তার গলা মানে ল্যারিংস এর মধ্যে, হ্যাঁ, সে যখন শ্বাস নেয় মনে হয় যেন গরম ধোঁয়া ভিতর দিয়ে ঢুকতেছে, হ্যাঁ, এরকম একটা সেন্সেশন থাকে ব্যারেটা কার্ভের পেশেন্টের মধ্যে। নেপ্টোমিউরের ক্ষেত্রে মনে হয় যেন মাথাটা খুব ভার হয়ে আছে, সামনের দিকে খুলে পড়ে যাবে, সামনের দিকে পড়ে যাবে খুলে, এরকম একটা সেন্সেশন নেপ্টোমিউরের পেশেন্ট থাকে, as if someone displacement in head, মনে হয় যেন কেউ মাথাটা খুলে ফেলে দিবে এরকম, had taken place, as if cold wind blow through the head, মনে হয় যেন পুরো মাথায় ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে এরকম একটা সেন্সেশন থাকে, as though forehead would brush on coffee, হ্যাঁ, মনে হয় যেন কপালটা কাশির সাথে সাথে মনে যেন কপালটা ছিঁড়ে পড়ে আসবে এরকম, as if nail driving from left side of head, মনে হচ্ছে যেন, মনে হয় যেন পাম কানের ভিতর দিয়ে মনে যেন পেরেক ঢুকতেছে এরকম একটা সেন্সেশন থাকে না, অবশ্যই সেটা বাম কানে যে পেরেক ঢুকাইতেছে এরকম, হ্যাঁ, as if eyeball too large, চোখটা মনে যেন বড় বড় হয়ে ফুলে আসছে এরকম, এই ধরনের সেন্সেশন থাকে ন্যাট্রামের মধ্যে। তিনটে সেন্সেশন কিন্তু ভিন্ন, মাসলের সেন্সেশনটা আবার অন্যরকম, কিছুটা ন্যাট্রামের মতো তবে ন্যাট্রামিউরের না, as if vibration in the forehead, আমরা ওখানে ন্যাট্রামিউরের মধ্যে পড়েছিলাম মনে হয় যেন ফোরহেডটা কপালটা একদম ফুল হয়ে আছে পড়ে যাবে সামনের দিকে এরকম, আর মাসলের ক্ষেত্রে পড়ে যায় না, তার সেন্সেশন যেন ভাইব্রেট করতেছে কাঁপতেছে এরকম, as if head drawing larger, হ্যাঁ, growing larger, নেট্রামিউরের মধ্যে আমরা পড়েছিলাম যে মনে হচ্ছে যেন মাথাটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে মানে খুলে পড়ে যাচ্ছে এরকম, আর মার্কসলের ক্ষেত্রে সেন্সেশনটা হচ্ছে মাথাটা যেন বড় হয়ে যাচ্ছে এরকম, as of spark being emitted from eyes, চোখ থেকে মনে যেন চোখ জল জল করতেছে স্পার্কিং করতেছে, হ্যাঁ, এরকম একটা সেন্সেশন থাকে, as of a body underneath lids, এটা খুব প্রমিনেন্ট একটা পিকুলিয়ার একটা সিম্পটম মার্কসলের, যে চামড়ার নিচে
হ্যাঁ, চামড়ার নিচে মনে হয় যেন ইট দিয়ে সীসা দিয়ে তৈরি এরকম, হ্যাঁ হার্ড হার্ড একটু ভাব থাকে, সীসা দিয়ে তৈরি মনে হয় মার্সেলের পেশেন্টের ক্ষেত্রে। অ্যাজ ইফ ফেদার কামস ফ্রম কর্নার অফ আইস, চোখের দুই কোনা থেকে মনে হয় যেন কিছু একটা পালক, পাখির পালকের মতো কিছু একটা বের হয়ে আসতেছে এরকম, ওই যে স্পার্কিং করে যে, এই জন্য চোখের চারপাশ দিয়ে স্পার্কিং করে মনে যেন পালকের মতো কিছু একটা বের হয়ে আসতেছে। অ্যাজ ইফ ওয়েয়ার্স ড্রাইভেন ইন দ্য এয়ার, হ্যাঁ কানের মধ্যে কোন একটা প্যারাকের ভিতর, মানে এটাকে কি বলে, ফাঁকা একটা প্যারাক যদি বলি আমরা, একটা এটাকে পাইপ যদি ধরে নেই, হ্যাঁ একটা পাইপ মনে হয় কানের ভিতরে স্লাইড চেঞ্জ হয়ে নিছে, জি স্লাইড চেঞ্জ হয়ে নি, স্লাইড স্লাইড তো আগেটা আছে, বেটার এবং সেন্সেশন এটা আসে না, আমি তো একেবারে সেন্সেশনের শেষের দিকে চলে আসছিলাম, আরো ইন্টারসেন্সেশন এখন শেষ, এটা কি আবার বলবো না শেষ করে দেব, স্যার শেষ করে দেন স্যার, ঠিক আছে স্যার আমরা তো মোটামুটি ওটা দেখেছি, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, এটা তো প্রবলেম ইনশাআল্লাহ। মার্সেলের ক্ষেত্রে যেটা বলছিলাম, অ্যাজ ইফ এ ওয়েয়ার্স ড্রাইভেড ইন দ্য এয়ার, যে একটা পাইপ কানের ভিতরে ঢুকে যাচ্ছে এবং ওই পাইপটার ভিতরে মনে হয় যেন আইস আছে, হ্যাঁ ঠান্ডা বরফ একটা শীতল একটা অনুভূতি, এরকম একটা সেন্সেশন থাকে মার্সেলের পেশেন্টদের ক্ষেত্রে। নেট্রামিউরের আরো কিছু সেন্সেশন আছে, অ্যাজ ইফ ফরেন বডিজ ইন নাই, চোখের মধ্যে কোন একটা বাইরে কোন একটা জিনিস পড়েছে এরকম, অ্যাজ ইফ আইস বিং টর্ন ওপেন, মানে যেন চোখটা খুলে পড়ে আসবে এরকম, অ্যাজ ইফ এ স্মল ওয়ার্ম স্কোয়ারিং ইন নোজ, নাকের ভিতরে মনে যেন কোন একটা কৃমি নড়াচড়া করতেছে এরকম একটা সেন্সেশন থাকে, অ্যাজ হেয়ার অন টাং, মনে যেন জিভের মধ্যে একটা চুল চুল লেগে আছে এরকম, স্প্লিন্টার ইন থ্রোট, গলার মধ্যে ছোট ছোট কিছু একটা আটকে আছে এরকম স্প্লিন্টারের মতো, প্লাগ ইন থ্রোট, শক্ত কিছু একটা গলায় আটকে আছে এরকম একটা সেন্সেশন, যেটা সাইলিশের মধ্যেও আছে কিছুটা, অ্যাজ ইফ ওয়ান হ্যাড টু সোয়ালো ওভার লাম, মানে যেন ওই যে একই জিনিস তার গলার মধ্যে কিছু একটা আটকে আছে, কথা বলতে কষ্ট হচ্ছে, অ্যাজ ইফ অর্গানস অফ স্পিচ উইক, হ্যাঁ কথা বলার জন্য সে খুব শক্তি পাবে না এরকম, অ্যাজ ইফ ফরেন বডি স্টিকিং ইন কার্ডিয়াক অরিফিস বিহাইন্ড দ্য স্টার্নাম, আমরা তো কার্ডিয়াক অরিফিসটা পড়ে আসছিলাম স্টোমাক পড়ার সময়, মনে আছে তো আপনাদের কার্ডিয়াক অরিফিস কোন জায়গাটাকে বলে, ওই জায়গাটার মধ্যে মনে হয় যেন কিছু একটা আটকে আছে এরকম একটা সেন্সেশন থাকে, হোয়েন ওয়াকিং, যখন হাঁটে, অ্যাজ ইফ অ্যাবডোমেন ভিসেরা লুজেস, হ্যাঁ মনে হয় যেন পেটের যে ভিসেরা গুলো আছে, স্টোমাক লিভার প্যানক্রিয়াস স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন কিডনি, এগুলো মনে হয় যেন বের হয়ে চলে আসবে এরকম একটা সেন্সেশন থাকে নেটের মধ্যে, অ্যাজ ইফ রাফ হার্ড ফরেন সাবস্টেন্সেস ইন রেক্টাম, শক্ত কিছু একটা পায়খানার রাস্তায় আটকে আছে এরকম, অ্যাজ ইফ দেয়ার ওয়াজ এ স্ট্যারিং বিটুইন ইউটেরাস অ্যান্ড স্যাক্রাম, হ্যাঁ কিছু একটা যে ফিমেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউটেরাস এবং জরায়ু এবং আমাদের একেবারে মেরুদণ্ডে যে পিছনের হাড়টা আছে একদম শেষের দিকে, হ্যাঁ স্যাক্রাল বোনস, হ্যাঁ এই দুই বোনস এর মধ্যে মনে যেন কিছু একটা শক্ত হয়ে আটকে আছে এরকম, ব্যাক অ্যাজ ইফ বিটেন ব্রোকেন, পিঠ মেরুদণ্ড পিঠটা মানে যেন ভেঙে যাবে কেউ যেন পিটাইতেছে এরকম একটা সেন্সেশন থাকে, অপরদিকে মার্কসলের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাজ ইফ কোল্ড ওয়াটার রানিং আউট অফ ইট, হ্যাঁ ঠান্ডা পানি যেন বেয়ে যাচ্ছে কোথায়, ওই যে আগের যে পয়েন্টটা আমরা বলছিলাম কানের ভিতরে, ক্র্যাকিং ইন হেড অ্যাজ ফ্রম মেটাল প্লেট, হ্যাঁ মাথার মধ্যে মনে যেন যে টিনের প্লেটের মধ্যে বাড়ি দিলে যেরকম শব্দ হয় ঝনঝন শব্দ করে এরকম একটা শব্দ মার্কসলের পেশেন্টের ব্রেনের মধ্যে সবসময় থাকে, অ্যাজ ইফ ওয়েট অফ ফোরহেড, হ্যাঁ মাথাটা ভার হয়ে থাকে, হ্যাঁ হ্যাঙ্গিং মনে যেন ঝুলে যাবে নাক সব বের হয়ে চলে আসবে এরকম, এবং দাঁত গুলো খুব লুজ লুজ মনে হয় যে দাঁতটা খুলে পড়ে যাবে, দাঁতটা ঢিলা ঢিলা, এবং গলা দিয়ে গরম বাষ্প বের হয় এরকম একটা সেন্সেশন থাকে,
আরেকটা যে সেন্সেশন সেটা হচ্ছে যে ব্রেস্টের ক্ষেত্রে মনে হয় যেন আলসিরেটেড আলসিরেটেড এরকম একটা অনুভূতি থাকে, অ্যাজ ইফ এভরিথিং ইন চেস্ট ওয়াজ ড্রাই, গলা টলা সব শুকায় যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, এরকম একটা সেন্সেশন মাসলের মধ্যে থাকে। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। হেডে সিম্পটমসের মধ্যে যদি দেখি মাথা ঘুরায় এবং ভার্টিগো থাকে অ্যামব্রাগিসের পেশেন্টদের ক্ষেত্রে, হ্যাঁ সিস্ট অর গ্রোথ আন্ডার দা টাং, জিভের নিচে সিস্ট থাকে, টোটাল মুখমণ্ডল সহ মাথা পুরোটার কথা যদি আমরা চিন্তা করি। আর সে উল্টা দিকে ব্যালাটা কার্ভের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রিম্যাচিউর ব্যালাডনেস, হ্যাঁ অল্পতেই তার মাথা টাক পড়ে যায়, ইভেন ইন ইয়াং ম্যান, হ্যাঁ ইয়াং কিন্তু এখনো বয়স হয় নাই, তারপরে চুল পড়ে যায়, স্টুপিড এক্সপ্রেশন, সে কিছুটা বোকা বোকা, তার এক্সপ্রেশন কিছুটা বোকাটে বোকাটে টাইপ হয়, হ্যাঁ অ্যাপিয়ার্স ইয়াংগার দেন হিজ এজ, বয়সের চাইতে বয়সের ছোট, ডোয়ারফিজম যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ বয়সের চাইতে তাকে ছোট মনে হচ্ছে, এই অনুপাতে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় না, জিহ্বাটার মধ্যে প্যারালাইসিস ভাব থাকে, স্কুল হেডেক, হ্যাঁ স্কুল হেডেক কোনটা, যে বিশেষত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুল গার্ল স্টুডেন্টদের মাথা ব্যথা যেটা, সেটা ন্যাট্রামির মধ্যেও আছে, খুব বেশি স্যালাইভেশন থাকে এবং ডর্লিং ইন স্লিপ, ঘুমের মধ্যে সে প্রলাপ বকে, হ্যাঁ ডর্লিং ইন স্লিপ ঘুমের মধ্যে সে কথা বলতে থাকে প্রলাপ বকে। ন্যাট্রামিউরের পেশেন্টের মধ্যে হেডেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাইগ্রেনের হেডেক থাকে এবং হালকা একটু আলোতেও তার এই মাথা ব্যথাটা বেড়ে যায়, সূর্যের আলো বলেন ঘরের আলো বলেন সবকিছুতে। আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের আগে পরে মাথা ব্যথাটা থাকে, হ্যাঁ নয়েসে তার মাথা ব্যথাটা বাড়ে এবং হেড ইঞ্জুরিতে মাথা ব্যথাটা বাড়ে, বিশেষত মাথা ব্যথাটা কখন হয় দশটা থেকে দশটার সময় হয় অথবা দশটা থেকে তিনটা পর্যন্ত, এই সময়টায় তার মাথা ব্যথাটা বেশি থাকে, এমন বেশি এত বেশি ব্যথা মনে হয় যেন হাতুড়ি দিয়ে মাথার মধ্যে পিটাচ্ছে এরকম একটা সেন্সেশন থাকে, হ্যাঁ হতাশা থেকে তার মাথা ব্যথাটা বাড়ে, স্কুল গার্লস হেডেক, হ্যাঁ টিনেজ বয়সে স্কুল গার্লদের মাথা ব্যথাটা থাকে, খুব কমন একটা প্রবলেম। বেটার ফ্রম লাইং ডার্ক অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকলে তার এই জিনিসটা ভালো লাগে, মাথা ব্যথাটা একটু কম কম লাগে, যেটা মাইগ্রেনের একটা সিম্পটমস। মার্কসলের ক্ষেত্রে যেটা হচ্ছে মাথা ব্যথাটা তার তো থাকে না, সেটা হচ্ছে টোটাল চেহারার মধ্যে কিছুটা ব্রন থাকে, একনি হুইচ ইজ ক্রনিক ডিসচার্জের, এখান থেকে ডিসচার্জ হয়, মার্কসলের ক্ষেত্রে ডিসচার্জটা বেশি থাকে এবং প্রত্যেকটা ডিসচার্জ হচ্ছে অফেন্সিভ থাকে, নাক দিয়ে পানি পড়বে রাইনাইটিস, সেটা ক্রনিক হোক বা অ্যাকিউট হোক রাইনাইটিস থাকে, তবে সেই একই কথা ডিসচার্জ থাকবে, তবে ডিসচার্জটা হচ্ছে কিছুটা গ্রিনিশ, মুখের মধ্যে আলসার থাকে, মুখের ভিতরটায় এডসের মধ্যে না কর্নারে, না কর্নারেটা কিছুটা নাইট্রিক অ্যাসিড, কিন্তু ভিতরে যদি ইপিথেলিয়াল সেলের মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে মার্কসলের ক্ষেত্রে আলসারেশন ইন মাউথ অর ফ্যারিক্স, মুখের ভিতরে অথবা গলায় ফ্যারিক্সের মধ্যে আলসার হয়, কানের মধ্যেও হতে পারে, অটাইটিস মিডিয়া যেটাকে বলা হয়, টিম্প্যানিক মেমব্রেনটা ফেটে গিয়ে ভিতর থেকে পানি বের হয়, অটাইটিস মিডিয়া, এটা অ্যাকিউট হতে পারে ক্রনিক হতে পারে, দাঁতের জিহ্বার মধ্যে দাঁতের ইমপ্রেশনটা পাওয়া যায়, মেটালিক টেস্ট, জিহ্বার স্বাদটা থাকে না এবং নিঃশ্বাস যেটা নেয় সে শ্বাস প্রশ্বাস থেকে অফেন্সিভ মডার থাকে, এক্সেসিভ সেলাইভেশন, এগুলো কমন জিনিস যেটা আমরা আগে পড়ে আসছি আমরা জানি, জিঞ্জিভাইটিস, মাড়িতে ঘা থাকে এবং দাঁতে ব্যথা থাকে, খুব কমন মাসল দাঁতে ব্যথার জন্য। ইউরোজেনিটালের মধ্যে আমরা একদম লাস্ট স্লাইডের আগেটায় চলে আসছি, লাস্ট স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, ইউরোজেনিটালের মধ্যে ব্লিডিং বিটুইন মিনসেস, দুই মিনসের মাঝামাঝি সময় ব্লিডিং হয়, ওয়ার্স ফ্রম পাসিং এ হার্ড, এই ব্লিডিংটা কখন হয় বিশেষত তার যখন কনস্টিপেশন হয়, হার্ড স্টোন যখন হয় তখন তার দুই পিরিয়ডের মাঝখানে তখন ব্লিডিং হয়, ওয়ার্স ফ্রম এক্সার্শন, ইচিং অন জেনিটাল, জেনিটালের চুলকানি থাকে অ্যামব্রাগিসের পেশেন্টের ক্ষেত্রে। আর ব্যারাটা কার্ভের ক্ষেত্রে আমরা প্রথমেই বলছিলাম তার হচ্ছে ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্টাল ডিলে যেটা হয়, অ্যাট্রোপি অর স্মলনেস অফ দ্য জেনিটাল, হ্যাঁ তার জেনিটাল অর্গান গুলার মধ্যে টেস্টিস বলেন, ওভারি বলেন, ইউটেরাস বলেন, এগুলো দেখা যাচ্ছে যে অ্যাট্রোপি বয়সের তুলনায় অনেক ছোট থাকে অথবা আন্ডার ডেভেলপমেন্ট থাকে, ডিমিনিজ সেক্স ড্রাইভ অর অ্যাভারশন টু সেক্স, হ্যাঁ সেক্সুয়াল পাওয়ারটা থাকে না অথবা তার ডিজায়ার থাকে না, ইম্পর্টেন্সি থাকে, অ্যানোরেসিস অফ রিগ্রেশন অফ টয়লেট ট্রেনিং ইন টাইম অফ ইনসিকিউরিটি, সেও এই ব্যারাটা কার্ভের পেশেন্টও দেখবেন যে কোথাও বেড়াতে গেলে কিছু কিছু বাচ্চা আছে কোথাও বেড়াতে গেলে আর টয়লেট ব্যবহার করে না, নিজের ঘরের টয়লেট ছাড়া, হ্যাঁ এই যে এই জন্য সে প্রস্রাবটাকে আটকে রাখে, এই ধরনের একটা টেন্ডেন্সি ব্যারাটা কার্ভের পেশেন্টদের মধ্যে থাকে, এবং প্রোস্টেটিক হাইপারট্রফি, প্রোস্টেট গ্ল্যান্ডটা খুব বেশি বড় হয়ে যায়, হ্যাঁ আপনার যেটাকে বলে যে প্রোস্টেটিক এনলার্জমেন্ট, যেটা এটা খুবই ভালো একটা মেডিসিন ব্যারাটা কার্ভটা। আর ন্যাট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে ব্যাশফুল কিডনি, আনএবল টু ইউনাইট ইন ফ্রন্ট অফ আদার্স, আরেকজনের সামনে সে প্রস্রাব করতে পারে না,
স্ট্রেস ইনকন্টিনেন্স প্রসেসটাকে ধরে রাখে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে চাপের সাথে সে আরেকজনের সামনে তো করবে না, তারপরেও সে প্রসেসের দিকটাকে ধরে রাখতে পারে না, অনেক সময় কাপড় নষ্ট করে দেয়। ক্রনিক নেফ্রাইটিস, কিডনিতে ইনফ্লামেশন থাকে, নেফ্রনের মধ্যে ইনফ্লামেশন থাকে, হ্যাঁ, ফলিং আউট অফ পিউবিক হেয়ার দেখা যাচ্ছে, পিউবিক হেয়ারটা অল্প বয়সে পড়ে যাচ্ছে নিজে নিজে, ইউটেরাইন প্রোল্যাপস থাকে, ক্রনিক লিউকোরিয়া থাকে, হ্যাঁ, ডিউরিং সেক্স হি ডিজায়ার টু ইউজ ডার্টি ওয়ার্ডস, খুব কমন একটা প্রবলেম, হ্যাঁ, যে সেক্স করার সময় সে খারাপ গালিগুলো দেয়, এটা খুব পিকুলার একটা সিমটমস নেট্রোমিয়ার। পেইনফুল কোয়েশন, কোয়েশনের সময় খুব ব্যথা থাকে, ভ্যাজাইনাটা খুব ড্রাই থাকে, ভ্যাজাইনা ইনফ্লামেশন থাকে এবং সেক্সে অ্যাভারশন থাকে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে। মার্কসলের ক্ষেত্রে ইন্টেন্স এন্ড সামটাইমস পারভার্টেড সেক্সুয়াল ইনক্লিনেশন, হ্যাঁ, সেই খুব পারভার্টেড থাকে, কিছুটা বিকৃত যৌন লালসা থাকে তার মধ্যে মার্কসলের পেশেন্টদের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস, প্রিম্যাচিউর ইজাকুলেশন, হ্যাঁ, অল্পতেই দেখা যাচ্ছে ইজাকুলেশনটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, আসছে কি না দেখেন তো কন্ডিশনটা। এটা হচ্ছে স্লাইডটা হচ্ছে টোটাল, এখানে আমরা 10টা স্লাইড শেষ করলাম এবং একেবারে লাস্ট স্লাইড, এর মধ্যে সবগুলো স্লাইডের মধ্যে স্লাইডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশনটা, যে কোনটা কার জন্য উপযোগী। আমরা তো অনেকগুলো সিমটমস পড়ে আসছি, তিনটা চারটা মেডিসিনের মধ্যে, চারটা মেডিসিনের মধ্যে ডিফারেন্স কি কি, চারটা মেডিসিন কাছাকাছি মেডিসিন ডিফারেন্সটা পড়ে আসছি, কিন্তু কার জন্য কোনটা উপযোগী সেটা হচ্ছে এটার মধ্যে অ্যাম্ব্রাগ্রিসিয়া, ওল্ড পিপল অ্যান্ড চিলড্রেন, হ্যাঁ, বয়স্ক মানুষ এবং বাচ্চাদের ক্ষেত্রে, কোন ধরনের বাচ্চা, ইন দোজ ডেবিলিটেটেড বাই ওভার ওয়ার্ক, যারা খুব বেশি পরিশ্রম করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে অ্যাম্ব্রাগ্রিসিয়া। খুব বেশি নার্ভাস পার্সন, তবে তার শরীরে রক্ত নাই, ঘুম হচ্ছে না, হ্যাঁ, এনিমি, ঘুম নাই, থিন স্পেয়ার পার্সন অফ ভেরি নার্ভাস টেম্পারমেন্ট, একদম ক্লান্ত জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, এরকম পেশেন্টদের ক্ষেত্রে অ্যাম্ব্রাগ্রিসিয়া। এবং হিস্টেরিক্যাল পেশেন্ট, হিস্টেরিক্যাল সাবজেক্ট, এখানে সাবজেক্ট বলতে পেশেন্ট বোঝাচ্ছে, হ্যাঁ, হিস্টেরিক্যাল সাবজেক্ট, হিস্টেরিক্যাল মানে কি, এফেক্টেড অর ড্রাইভিং ফ্রম ওয়াইল্ডলি আনকন্ট্রোলড ইমোশন, যে ইমোশনটা তার কোনো কারণে বাধাগ্রস্ত হয়েছে অথবা সে ইমোশনটাকে কন্ট্রোল মানে কন্ট্রোলে রাখতে পারে না, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে অ্যাম্ব্রাগ্রিসিয়াটা কাজ করে। দ্য সো কল্ড বিলিয়াস অর নার্ভাস, যেটা বলতে বিলিয়াস অর নার্ভাস কনস্টিটিউশন টেম্পারমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে তার ওই যে জীর্ণ শীর্ণ হতাশ, শক্তি নাই, কাজ করার ক্ষমতা নাই, এই ধরনের কনস্টিটিউশনটাকে বলা, টেম্পারমেন্টটাকে বলা হচ্ছে বিলিয়াস টেম্পারমেন্ট বা নার্ভাস টেম্পারমেন্ট, এটা হচ্ছে অ্যাম্ব্রাগ্রিসিয়ার ক্ষেত্রে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা অ্যাম্ব্রাগ্রিসিয়াটা সিলেক্ট করতে পারি। আর ব্যারেটা কার্ভ হচ্ছে স্পেশালি সুটেড ফর ওল্ড পিপল, বয়স্কদের ক্ষেত্রে অথবা বাচ্চাদের ক্ষেত্রে, ডোয়ার্ফ যারা আছে, হ্যাঁ, বামন যারা, স্ক্রোফিলাস, বিশেষত এদের গ্ল্যান্ডুলার প্রবলেমটা বেশি থাকে, সেটা বয়স্ক হোক বা চাইল্ডিশ চিলড্রেন হোক, হ্যাঁ, গ্ল্যান্ডুলার প্রবলেমটা সবচেয়ে বেশি থাকে। এরপরে আরেক ধরনের পেশেন্ট, স্পেশালি দোজ হু হ্যাভ ইনফ্লামেশন এন্ড সোয়েলিং অফ টনসিল ফ্রম লেস্ট কোড, সামান্য একটু ঠান্ডা লাগলো এতেই তার টনসিল গুলো ফুলে যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে প্যারাটা কার্ভটা খুব ভালো। ডোয়ারফিশ চিলড্রেন, হ্যাঁ, অ্যান্ড চাইল্ডিশ ওল্ড পিপল, হ্যাঁ, যে বাচ্চা খুবই ছোট বয়সের তুলনায়, মেন্টালি এবং ফিজিক্যালি রিটার্ডেড, এ ধরনের, অথবা বয়স্ক মানুষ বাচ্চাদের মতো আচরণ করে, চাইল্ডিশ পিপল, ওল্ড পিপল কিন্তু চাইল্ডিশ বিহেভিয়ার যাদের আছে এরকম, তবে হু আর ফ্যাট, খুব মোটা, স্বাস্থ্যবান, শরীরে চর্বি আছে এরকম। এই করেসপন্ডস টু দা অ্যাথারোমেটাস কনস্টিটিউশন কন্ডিশন, অ্যাথারোমেটাস কন্ডিশন মানে হচ্ছে যাদের শরীরে চর্বির পরিমাণটা বেশি, মোটা সোটা, হ্যাঁ, চর্বির পরিমাণটা বেশি থাকে, হার্টে প্রবলেম থাকে, ব্লাডে কোলেস্টেরলের পরিমাণটা বেশি থাকে, এই ধরনের পেশেন্টদের কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যাথারোমেটাস কন্ডিশন, এই ধরনের ক্ষেত্রে ব্যারাটা কার্ভটা কাজ করে খুব ভালো, বিশেষত মহিলাদের ক্ষেত্রে, উমেন ইন ক্লাইমেট্রিক ইয়ার্স, হ্যাঁ, যখন এই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার যে সময়টা সেটাকে বলা হচ্ছে তো ক্লাইমেট্রিক পিরিয়ড, বিশেষত আমাদের দেশে যে 45 থেকে শুরু করে 50 এই এইজের মধ্যে মেয়েদের সাধারণত পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে ক্লাইমেট্রিক পিরিয়ড। এই পিরিয়ডের সময় ব্যারাটা কার্ভটা মেডিসিনটার কথা একটু চিন্তা করা দরকার, কারণ এই পিরিয়ডের সময় মেয়েদের পিরিয়ডটা একটু ইরেগুলার হয়ে যায় এবং কিছু প্রবলেম দেখা যায়, পিরিয়ডিক্যাল কিছু প্রবলেম দেখা যায়, প্রবলেম মধ্যে একটা হচ্ছে মেন্সেস অলওয়েজ স্ক্যান্টি, অল্প অল্প হয়, ইরেগুলার থাকে, পেইন থাকে ইত্যাদি ইত্যাদি আর অনেক প্রবলেম থাকে, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে ক্লাইমেট্রিক পিরিয়ড। এই পিরিয়ডে ব্যারাটা কার্ভটা খুব ভালো কাজ করে। নেট্রোমিউরের পেশেন্ট অ্যাডাপ্টেড ফর ক্যাকিটিক পার্সন, ক্যাকিটিক পার্সন তাদেরকে বলা হচ্ছে যাদের শরীর ক্ষয়ের দিকে যাচ্ছে, যে এক্সট্রিম ওয়েট লস, কিছুটা টিউবারকুলার পেশেন্ট যেরকম একদম শরীর থেকে একদম শরীরে শক্তি নাই, হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, হ্যাঁ, মাসেল ওয়াস্টিং হয়ে যাচ্ছে, স্বাস্থ্য শুকায় যাচ্ছে, হ্যাঁ, শরীরের মধ্যে চর্বি থাকে না,
হ্যাঁ, চর্বি সহ সব শুকায়, একদম সূর্যের মেশিনে শুকায় যাচ্ছে, এই ধরনের পেশেন্ট দেখে মেটাবলিটা কাজ করে। এন্ড টু দোজ হু হ্যাভ লস্ট অ্যানিমাল ফ্লুইড, এবং যাদের অ্যানিমাল ফ্লুইড বলতে হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড, আমাদের দুই আমাদের বডি যে সেলগুলো আছে, একটা সেলের সাথে একটা সেল, আপনি অনেকগুলো ডিম যখন একসাথে সাজায় রাখবেন, যে দেখবেন প্রত্যেকটা ডিমের ফাঁকে ফাঁকে একটা ছিদ্র থাকে, হ্যাঁ, একটা ডিম কখনো একদম মিশে থাকে না। হ্যাঁ, এই যে ডিমগুলো সাজায় রাখলেন মাঝে একটা ফাঁকা জায়গা থাকে, অনেকগুলো ডিম সাজাইলে তাহলে মাঝখানে যে ফাঁকা গুলা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে আমাদের শরীর কোষ গুলো এরকম, এই ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে, ফাঁকা জায়গায় কিছু তরল পদার্থ থাকে, এই তরল পদার্থ গুলোকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা মানে বাইরে, সেল মানে সেলের গুলো। আপনি ডিমটাকে যদি সেল কল্পনা করেন তাহলে ওই দুইটা চারটা ডিম একসাথে একটার উপর একটা রাখলেন, বা 10টা ডিম রাখলেন, তাহলে প্রত্যেকটা ডিমের ফাঁকে ফাঁকে যে জায়গাটা, এটা হলো ডিমটা যদি সেল হয় তাহলে এই জায়গাটা হলো এক্সট্রা সেলুলার, এখানে যে তরলটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। হ্যাঁ, এই এক্সট্রা সেলুলার ফ্লুইডটা বের হয়ে যায় ন্যাচারাল মিগ্রেশন থেকে। কিভাবে বের হয়? বমির মাধ্যমে বের হয়, ডায়রিয়ার মাধ্যমে বের হয়। হ্যাঁ, তাহলে এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা অ্যানিমাল ফ্লুইড বলা হচ্ছে, এটাকে যদি লস্ট হয় তাহলে ন্যাচারালিটা খুব চিন্তা করা যায়। এবং সুইটস ওল্ড পিপল, বয়স্কদের ক্ষেত্রে, এবং টিথিং চিলড্রেন, যাদের দাঁত উঠতেছে, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে খুব এনিমিক যদি হয়, ক্লোরেটিক যে ফ্যাকাশে ফ্যাকাশে চেহারা হয়ে যায়, হ্যাঁ, শরীরে এনিমিয়া, রক্ত স্বল্পতা আছে, এরকম পিপল হু ক্যাটারাল ট্রাভেলস অ্যান্ড টিউবারকুলার সাবজেক্টস অফ স্ক্রোপুলাস হ্যাবিটস, এবং পাশাপাশি এদের গ্ল্যান্ডুলার প্রবলেম গুলাও থাকতে পারে, স্ক্রোপুলাস প্রবলেম গুলাও থাকতে পারে। তাহলে ভ্যারাইটা কার্ভের মধ্যে আমরা শুধুমাত্র পড়েছিলাম যে স্ক্রোপুলাস পার্সন, সেটা ঠিক আছে, কিন্তু ন্যাট্রামিউরের মধ্যে স্ক্রোপুলাস এর পাশাপাশি তার ক্যাকিকিক পার্সন থাকবে, সে খুব ওয়েট লস থাকবে, মাসেল ওয়াস্টিং থাকবে, হ্যাঁ, মাসেল গুলো শুকায় যাবে, শরীর শুকায় যাবে, হ্যাঁ, শরীর শক্তি থাকবে না, এই ধরনের কন্ডিশন। আর মার্কসলের ক্ষেত্রে ইয়াং পিপলদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে মার্কসলটা, এফেক্টেড মোর দ্যান ওল্ড, বয়স্কদের চাইতে ইয়াংদের ক্ষেত্রে এই মার্কসলটা খুব ভালো কাজ করে, খুব চেহারাটা খুব সুন্দর, লাইট হেয়ার পার্সন, হ্যাঁ, স্কিনটা মনে হয় যেন মোম দিয়ে তৈরি, এরকম ফ্রেশ ফ্রেশ স্কিন, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। তবে বাচ্চাদের ক্ষেত্রে, স্ক্রোপুলাস চিলড্রেন যারা আছে তাদের ক্ষেত্রে মেডিসিনটা, মার্কসলটা খুব ভালো কাজ করে। মোটামুটি এটা গেল আমাদের এই চারটা মেডিসিনের মধ্যে কম্পারিজনটা। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে। জি স্যার, কার কোনো জানা থাকলে বলতে পারেন। আজকে অবশ্য অনেক সময়, 11:24 বাজে, তবে স্যারকে ধন্যবাদ, বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের সামনে যে কম্পারিজমটা উপস্থাপন করেছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর একটা ক্লাস নিয়েছেন, আপনি রেস্টে